তারা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আপনি কি রাগ করছেন? রাগ করেন না। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, যখনই তোমার সময় হইয়া যাবে, তুমি যখন তোমার কবরে ঢুকে যাইবা, দুনিয়ার মানুষ বলবি কবর ছোট্ট একটা ঘর। তুমি তোমার নজরে আকাশের দিকে যতটুকু যায়, তোমার ডাইনে পাহাড়ের উপর উঠলি লালমাই পাহাড়ে উঠা, তোমার ডাইনে যত ফাওয়ার যায়, সামনে যত ফাওয়ার যায়, পেছনে তাকাইলে যত ফাওয়ার যায়, বামে যত ফাওয়ার যায়, একটা মানুষের চোখের একটা মানুষের চোখের জ্যোতি যতটুকু যায় ফাওয়ার, যেটুক তার চোখের পাওয়ার এরিয়াটা, এতটুক এরিয়া হবে তোমার ছোট্ট কবরটা এত বড় বিশাল। আট জোরে কেন সুবহান আল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাখ, তাহলে তুমি তোমার কবরটাকে ছোট্ট মনে করিও না, বয়র কারণ নাই রে। শুধু একটাই কাজ হইল, ওখানে একটু ফুজিডা লইয়া যাইয়েন। কথাটা কি বলেন? যেইভাবে আপনার ভিসা টিকেট সময় সব যদি ঠিক থাকে, প্লেনে উঠতে কোনো বাধা নাই, ইমিগ্রেশন ক্রসিং করতে কোনো বাধা, কোনো বাধা, ঠিক সেইভাবে আপনি যদি আপনার আখেরাতের ভিসা পাসপোর্ট যদি ঠিক রাখিয়া কবরে যাইতে দেরি রে, তুমি দেখবা তোমার জন্য বিআইপি কত সুন্দর জায়গা। আল্লাহ বলবে বান ফেরেশতারা বলবে ঘুমাইতে থাকো, ওই টাইমে বলবে নাউকা নাও মাতিলা রোজ, ঘুমাও ঘুমাও দুলা দুলহানি যেইভাবে বাসর ঘরে ঘুমায় ওইভাবে ঘুমাইতে থাকো, উরুস উরুস উরুস, তোমার উরুস হচ্ছে আল্লাহর সঙ্গে তোমার দিদার, তুমি ঘুমাইতে থাকো, কিয়ামতের আগে তোমার আর জাগনা করানো হবে না। দুনিয়ার ভিতরে ফজরের টাইমে ঘুম সাইরা মসজিদে গেছিলা, এশার টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গেছিলা, বা অনেক লক্ষ্মী বৌমা যদি ভালো বৌমা যদি থাকে, অনেকে উঠে দুই বেলা একটু গরম পানি কইরা দেয়, কথাটা কিনা বলেন, বা ভালো ছেলে যদি থাকে একটু ওখানে গরম পানির ব্যবস্থা টাঙ্কির থেকে ব্যবস্থা কইরা দেয়, যদি ভালো ছেলেরা বাবার জন্য মায়ের জন্য আল্লাহ পাক যেন ঘরে ঘরে এমন সন্তান বানিয়ে দিক, বলেন আমিন। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, তুমি দেখবা, তুমি দেখবা ওই জায়গার মধ্যে দুনিয়ার ভিতর তো কষ্ট করেছ, আল্লাহ কো আর কষ্টের দরকার নাই, এবার তোর ঘুমানের জায়গা, এখানে কষ্টের জায়গা না, এমন একটা ঘুম ঘুমাইবা। আমরা যদি সকালবেলায় ফজরের পরে ঘুমাই, আমি দেখছি এগারোটার পরে আর ঘুম থাকে নাই, যে তুই মাহফিল করে ঘুমাই না কেন, ফজরের পরে একটু নাস্তা খাইয়া ওষুধ খাইয়া যখন ঘুমাইয়া পড়ি, এগারোটার পরে আমার আস্তে করে ঘুম ভাঙ্গা যায়, এবার কোন মাহফিলে যাব, কোন দিকে যাব, দূরে হলে তারও আগে উঠতে হয় রে। আমরা এইভাবে যখন একটু ঘুমাইয়া থাকি, পিঠ দৈরা যায়, যদি সারা দিন ঘুমাইতে গেলে ঘুমানো সম্ভব না, ঠিক না বলেন? কিন্তু তুমি কোটি কোটি বছর ঘুমাইয়া থাকবা কি করিয়া, তোমার কজরে সুবহানাল্লাহ বললে কেউ একবার যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে পুরিয়ে দেয়। এবার বাঙালি লাভের কথা শুনছে, লেগে জোরে কইছে, আমরা লাভের পিছে দৌড়াই, তবে হ্যাঁ আখেরাতে লাভের চিন্তা করা উচিত, আল্লাহ যেন কবুল করক, বলেন আমিন। বাজানা মার, বাজানা মার, একটু গভীর মনোযোগ হাই রে রে। তাহলে আমরা ওই ফুজিনিয়া কবরে যাওয়ার দরকার আসেনি, যখন আসেনি, এখনো সময় আছে, ইমান আকিদা ঠিক রাখেন, আকিদারা ঠিক রাখেন, রাখে একটু এবাদত নিয়ে যান, দেখবেন কে বলছে কবর ছোট্ট ঘর, কবর বিশাল এরিয়া, শান্তির জায়গা, আরামের জায়গা, নবী বলেছে দুনিয়া কষ্টের জায়গা, আর দুনিয়াও সিন্দুল মুমিনিন, মুমিনের জন্য এটা কষ্ট, ও জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা আরাম বেহাস্ত, কিন্তু মুমিনের জন্য বেহাস্ত না, মুমিনের জন্য কষ্ট, মুমিনের জন্য আরামের জায়গা কবর, আর সে কবরের মাঝে কোটি বৎসর ঘুমাবে, কিন্তু তার থেকে অনুভব হয় এতটুকু আসর থেকে মাগরিব এই ছোট্ট টাইমটা জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি নাফরমান হন, যদি আপনার ভিতরে ইমান আকিদা না থাকে, এরপরে এবাদত বন্দেগী যদি না থাকে, আপনি মুড়ি দিয়েছেন শাহিনশাহ শ্রীকুট দরবারে, শাহাপুরে রেজবিয়া দরবার, জালালিয়া দরবার, ওয়াজিদা দরবার, জোনপুর, বিভিন্ন জায়গার মুড়িদ আছেন আপনারা, যে আপনার ফির কইছে একরকম করেন আরেক রকম আছে না,
কথা কোনক আছে না আছে আপনার মাপমাই কয় এক রকম আপনি করেন আরেক রকম তো আল্লাহ কয় এক রকম আপনি করেন আরেক রকম তো এই দেরামি করতে করতে যদি মরেন আপনি দেখবেন আহারে কবর একটা ছোট্ট গর্ত আর শোয়ার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী এইভাবে দেখাইছে এইভাবে নবী দেখাইছে দেখো আমার নবী সাহাবীদের সামনে এইভাবে দেখাইছে যে একটা হাতের হাঙ্গুলগুলি আরেকটা হাতের কবজি যেইভাবে ঢুকে গেছে এখান থেকে মাটি যখন চাপ দিব এদিক দিয়েও চাপ দিব একদিকের মাটি আরেক দিকের মাটি যখন দোনো দিক থেকে দেখো তারে চাপ দিব চাপ দিতে দেরি এই সাইডের হাড়গুলি এই সাইডে এই সাইডের হাড়গুলি এই সাইডে ঢুকে যাবে জোরে কোন নাউজুবিল্লাহ হে আমার বাজান এত কষ্টের জায়গা আবার কবর শুধু কারণটা কি তার পাসপোর্ট ভিসা কোনো কিছু কোনো কিছু নাই ইমান আকীদা আমল আমিন বলেন আমিন এইটা যদি নিয়ে যাও তাহলে দেখবা ওখানে শান্তির জায়গা আমিন বলেন আমিন আপনাকে রাগ করেছেন আব্বা এই কারণে মাহফিলে বসলে লাভ আছে লস নাই সাদ্দাত নিজে বেহেস্ত বানাইছে আমি একটু গজল গাইছিলাম কথাটা আসলে মনে করে দিই বেহেস্ত বানাইছে বিশাল বেহেস্ত আল্লাহর জান্নাতে যাইতাম না আবার অনেকে আমাদের মুরব্বীরা আগের দিনের মুরব্বীরা এখনকার বলে নাই আগের দিনের মুরব্বীরা আমি ছোটোবেলায় শুনছি তারা কাহিনী কইতো কইতে যায় কয় বেহেস্ত দোজক সাতটা বেহেস্ত সাতটা তবে আল্লাহ ওই সাদ্দাতেরটা নিয়ে আটটা বানাইছে নাউজুবিল্লাহ এটা কিন্তু মুরব্বীদের কথা আসলে সাদ্দাদের বেহাস্ত আর আল্লাহর বেহাস্ত সুবহানাল্লাহ কইতেন না তাহলে এবার সাদ্দাদের বেহাস্ত না সাদ্দাদের বেহাস্ত তো দুনিয়ায় কথা কয় না এই দুনিয়াটা যদি দশবার বিক্রি করে বলেন কয়বার আপনার কুমিল্লা শহর নয় সান্দিনা জায়গা না গোটা পৃথিবীটা যদি দশবার বিক্রি করে কয়বার তাহলে জান্নাতের একটা ইট কিনা যাবে না সুবহানাল্লাহ তো আসতে জান্নাতের একটা ইট কিনা যাবে না সুবহানাল্লাহ কইতেন না তাহলে আপনি কি কইরে কোন সাদ্দাদের বেহাস্ত ইট নাউজুবিল্লাহ এত না এখন নাউজুবিল্লাহ ইয়ে পড়ছে বুঝে লাইছেন আল্লাহ কবুল করে বলেন আমিন আরে সাদ্দাদের ব্যস্ত দুনিয়ায় এই সাদ্দাদের ব্যস্ত না এই সাদ্দাদের ব্যস্ত না ছোট সারা পৃথিবীটাকে দশবার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনা যাবে না তাহলে আল্লাহ তো চায় নাই বন্দা করে এত নর্মাল ব্যস্ত এক এক আরে একটা কথা আইসে বইলা দেই অসুবিধা হচ্ছে না তো আমরা তো বেহেস্ত যদি আমরা ইমান আকিদা নিয়া যদি কবরে যাইতাম পারি যদি ফিটা ফাটা কিছু গুনার কারণে খায় আছে না ফিটটা ফাইটটা এরপরও তো জেলেরটা বার করে না কথা কয় না বার করে না এই বার্ক লাস্টে একবার লাস্ট যেই লোকটা বাইর হইব একবারে ময়দানা মশের বিচার টিচার হওয়ার পরও এরপরও নবী সুপারিশ কইরা একবার লাস্ট যে উম্মতটারে বাইর করব মনোযোগ আছে তো যেই লোকটা বাইর হইব এই লোকটারে আল্লাহর সামনে এনে দিব আল্লাহ তারে হাউজে কাউসারের পানি দিয়া বা কেউ আছে নাহারুল হায়াত দিয়ে একটা পানি দিয়ে গোসল দিলি পুরা বডিটা আগের মতো হইয়া যাবে এইবার বডিটা হওয়ার পরে আল্লাহ কইব যা বান্দা বেহাস্তে যা কই যা এরপরে আর কেউ যাইতো না বেহাস্ত এটার পরে আর কেউ যাইতো না এটা লাস্টে এককারে দেখছে ধরে না খানার লাস্ট কাছে আর কেউ নাই তো ডেকটার হরার থেকে তো কাছে এটা হবিটা দিয়ে দে কথা বুঝলেন না একটা কথার কথা বুঝাইলাম আরই হে আমার জ্ঞানী গুণী বাই বাবা রাখ ও একটু জোরে কইতাম না আস্তে কইতাম মাশাআল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমিন ডাক্তারও কইছে আস্তে কইতাম এই মাঝে মাঝে জোরে এই ফলে আবার রাগ হইয়ের নাম মাঝে মাঝে একটু জোরে যদি আইয়া পরে আপনার আবার বুড়া বাড়া বদ দিয়েন না ওই ওস্তাদ আমার গরম আমি এক লেগে গরম রয়েছি আমার ওস্তাদ যদি নরম হইতো আমার আমার সাসাও গরম ছিল মান্নান যেহেদি কাকা আল্লাহ জনা কাকার হায়াতে বরকত দেখ জোরে কন্যা আমিন তো আমার ওই কাকার লোকে থাকতে একটু অশিক্ষিত তো কাকার এনে থাকতে চান্দিনা লেখাপড়া করছি কাকার বাসা থেকে তো এর লাগে ওই দেখতে দেখতে আপনি যার লোকে চললে তার সংস্পর্শে আপনি থাকবেন মাইনি মমিন সো এ মমিন মিশাওয়াত মাইনে কাফের সো এ কাফের মিশাওয়াত আপনি যখন আতর দনগতন বইয়ে থাকবেন আপনার লোকে আতর ব্যবহার না করলে আতরের গ্রাম কইব আর ফারামের মধ্যে আমি নিজে আধা ঘন্টা একদিন যে আসিলাম ফারামের মধ্যে একজন লইয়ে গেছে হজুর মিলাদ ফারাইতে আমাকে বাসগড্ডা কুমিল্লার খুবই দিয়া নিয়াতে আরে বাজান কি রাম তো হজুর মুরগি মরিয়া যায় এটা দুয়াটো করে যখন আইয়া আবার গাড়িটা তুলছি আমার ড্রাইভারে কয় হুজুর আপনার লগে দিয়ে মুরগির গন্ধ কয়
আমি কারে বেটা ফারামের মুরগি রেন আসিলাম, এই হেননি লোক কোন গেছেন আপনি গড় না? আমি কো না হেন ফারামের ভিতরে নিয়ে এত দোয়া করাইছে বেটা, দোয়াটা করে মান দুনিয়ার মানুষ এক কোনো করছে নিয়ে হেন আধা ঘন্টা কত এই দোয়াটা ওইতে ওইতে হেন নিয়ে আমি তো করছি হুজুর আমরা নিয়ে আমি গাড়ি বইয়ে রয়েছে রোডের মধ্যে ফাগলা ডায় ড্রাইভারে ওন আই এখন গাড়ি তুলছি লাস্টে স্প্রে মেরে কী রে ক হুজুর ফারামের গন্ধ কয়। চিন্তা করছে আমি যে আধা ঘন্টা আসিলাম গাড়ির মধ্যে ফারামের গন্ধ কয়, কথা বলছেন নি? আপনার যার লাগে থাকবেন তার কিছু সংকোচ আপনার মধ্যে চলে আসবে। আমার ওস্তাদ একটু গরম ছিল লাগে, আমি একটু গরমের এরপরও একটু নরম নরম করার চেষ্টা করি, আল্লাহ যেন কবুল করে পেলেন, আমিন। তো বলছিলাম আল্লাহ কয় যা বেহাসতে যা, এরপরে আর কেউ বেহাসতে যাইতো না, এটা লাস্ট। সে বেহাসতে যাইয়া এই আব্বু কথা কইও না, গ্লাস ফিটিং মারাবা কইতেন না আমাদের বিল্ডিং, আমরা কত আহারে গ্লাস ফিটিং বিল্ডিং দেখলি, থাই জানালা দেখলি উন্নত, আগের দিনে থাকতো টিনের ঠিক না, এর ফলে আইসে কিতে জানি আর একটা শক্তটা দরজা যে বানাইতেন জানালা জানালা স্টিল, এখন আইতে তাই পড়ছে থাই ঠিক না, এরপর আগে ছিল লোয়া ওহন দিলা এসএস, এসএস এর পরে জানি কি তাইব আল্লাহ জানে, কথা মতো কিনা বলেন কত উন্নত মারহাবা কইতেন না। তো মানুষ যে যেটার ভালোবাসে আল্লাহ জানে বন্দাইটার, তা আল্লাহ ওইভাবে দিবে। দুজুকিরা দেহা দেখবে বেহাস্তের মধ্যে তারা কি খায় কি করে জোরে করে সুবহানাল্লাহ, আফসুস করবে। তো এই লোকটা জান্নাতের গেটে যায় ভিতরে যখন দেখবে আহা কমিউনিটি সেন্টারের মতো সবাই খাইতে আসে আরামায়েস করতে আসে বহু বাচ্চা নিয়ে মারহাবা কইতেন না, আস্তে করে সে ফিরে আইসে পড়বে আল্লাহ কই কিরে আই পড়ছস কেন, আবার যা, সে আবার যাইবে, যাইয়া আবার গুইরা গেরা আবার সে ফিরে আইব আয়া কব না মনে কিতা তাই এখন আল্লাহ মনে জাগা নাই, আমার লেগে মনে জাগা নাই, থাক দরকার না আমি এই ফতরাত বইয়া তাই কেন সিফা সিফি করে লাভ নাই, সুবহানাল্লাহ কইতেন না। সে আবার আইব আবার আল্লাহ কয় আবার যা আল্লাহ মনে জাগা নাই, কারণ ভিতরে খালি মানুষ আর মানুষ দেখা যায়। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই শুন শুন বান্দা, আমার নবী বইলা গেছে দুনিয়ায় যে আমার আল্লাহ ওই টাইমে ওই বান্দারে ডাক দেখবে, বান্দারে তুই সদার লাস্টে তুই জান্নাতে যাচ্ছস, তুই মনে কর পৃথিবীর সব মানুষগুলি জান্নাত দখল কইরা ফালাইছে, তোর জন্য জায়গা নাই, জায়গা নাই না না, তোর পরে আর কেউ যাবে না, সবচেয়ে ছোট জায়গা হইলো তোর জায়গা, তোর জায়গাটা কতটুক জানস নি কয়লা আদ্রি জানি না, কয় তোর জায়গাটা হইলো দু দশটা দুনিয়া সাতটা দুনিয়া একত্রিত করলে যতটুক জায়গা, সাতটা দুনিয়া একত্রিত করলে যতটুক জায়গা, লাস্টে তোর জন্য এতটুক জায়গা বরাদ্দ হইয়া রইছে। আরো পর্যন্ত যদি নারে তাকবীর নারে তাকবীর কই, এটা আসমান এবং জমিনের মধ্যখানে থাকবে আল্লাহ দরবারে কবুল হইতো না যতক্ষণ নারে সালাত না কইম, আগলা ভাই বুঝছেন নি রাগইছেন নি কোন? আরে এটা মনে রাখবে, আপনারা কি রাগইছেন নি কোন? আবার রাগই না আমার ভাই আলহামদুলিল্লাহ এসকেপটা, তবে আমার নাম কইতে ভুল কইরেন, আমার নাম দরকার নাই, দেখবেন কোনো ইউটিউবে আমার নাম নাই, আমার এই ভাগলা স্লোগান লেগে সেরা 17 বছর, কিন্তু আমার নাম বললে আমি কইছি আমার নাম যেদিন কবি এদিন অবসরে ভাড়াই দিব দরকার নাই আমার লোকে, কিন্তু যতক্ষণ আমার নাম কইব অতক্ষণ আমার নবীর নাম কও, অতক্ষণ আমার হুজুর কও সুবাকের নাম কও ঠিক কি বলো? যদি মদিনাওয়ালা যদি খুশি হইয়া যায় তাহলে এই বক্তার দুই একটা ফিরা কম পড়তে পারে, কথা কোন কথা কটি কিনে বলো? এই কারণে আমরা যখন নবীর আল্লাহর নাম নেই আমার নবীর নাম নেই কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসিনি আসিনি আসিনি, আল্লাহর সঙ্গে নবীর নাম দিছে কে দিছে কে? ইদানিং এ কিছু আহলে হাদিস আইসা, ইদানিং এ কিছু আহলে হাদিস আইসা কয় না আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগানো যাবে না, তাহলে আল্লাহর বিরুদ্ধে মামলা কর যে আল্লাহ লাগাইলো কি লিগা ঠিক কিনা বলো? আমগরে কস কি লিগা আল্লাহর বিরুদ্ধে আগে মামলা কর, ফাতালাক্কা আদম মিন রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, আগে জান্নাতে আল্লাহর আশো আজিমে আল্লাহ কেন নবীর নাম লাগাইলো এটাকে জিজ্ঞেস কর ঠিক কিনা বলো? আল্লাহ জালেমদের হেদায়েত করো, আমিন, যদি হেদায়েত না থাকে তাদের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচাক, আমিন, আরো জোরে কোন আমিন। সাত দায়িত্ব আমি বেহেস্ত যাইতাম না আল্লাহর বেহেস্তের দরকার নাই, নজুইলা কইতেন না আমি নিজে বেহেস্ত বানাইমু, কিছু মানুষ রাগ কইরা মসজিদ বানায় আছে না,
রাগুইয়া দিলে হবে না, আল্লাহর খুশির জন্য লাগবে, ঠিক কিনা বলেন? রাগুইয়া দান করলে হবে না, রাগুইয়া কিছু করলে হবে না, বুঝো গেলো? রাগ কইরা একটা হলো আল্লাহর প্রেমে, কথা ঠিক বলেন, আল্লাহর প্রেমে মরা, আল্লাহর প্রেমে দেওয়া, আল্লাহর জন্য খুশি হইয়া, আল্লাহ রসুলের প্রেমে, ওলিয়া উলিদের প্রেমে বেশ কম আছে। আতি উল্লাহ ওয়া আতি রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার এতবারপুর এলাকার আব্বারা গো, নজন তরুণ বন্ধুরা, তাই আল্লাহর খুশি, আল্লাহর রাজি, আল্লাহ রসুলের খুশি, আল্লাহ রসুলের রাজির জন্য। কেন রোজ আল্লাহর রসুল রাজি করলে আল্লাহ খুশি? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সবাই বলি মারহাবা। বাইয়ো একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, অন্তরের কান লাগান। কি বলছিলাম? সে বলে আমি বেহেস্ত বানাইমু, আল্লাহর বেহেস্তে যামু না। এই কথা কয়ে সে নিজে বেহেস্ত বানাইছে, বানাইয়া ওখানে অর্ধ উলঙ্গ মেয়েদেরকে নিয়া হুর বানাইছে, নাউজুবিল্লাহ, কোন শর্ট কাপড় পরাইয়া মেয়েদেরকে হুর বানাইলো, বুকে সামান্য একটু কাপড়, পরনে নিচে সামান্য একটু কাপড় দিয়া তাদেরকে যত সুন্দর সাজাইয়া গুছাইয়া ওদেরকে হুর বানাইছে। আর গেলমান ছোট ছোট বাচ্চারা দেখবেন এই মাত্র কথা শিখছে, আব্বু কেমন আছো, বাবা আমি চকলেট খামু, ঠিক না? এই যদি আব্বু আমি চক্কা খামু, বাবা কোন লইকা আমার প্রতি সুন্দর কথা কইছে, ঠিক না? ঠিক না? আর বড়রা যদি আব্বা টেয়া দেন, আর ইডা যদি আব্বু চক কে কামু আব্বু, এ দূর কইতে আর আমার প্রতি কি সুন্দর কথা কয়, ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে মহব্বত করি, ছোট ছোট বাচ্চারা, এই যে টাইমে বাচ্চার কথা এখনো স্পষ্ট না, এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার গান গাইয়া শোনাবে, ফেরেস্তা গেলমান জান্নাতে। আপনি গান গাইয়া অভ্যস্ত, ডিস্কো গান, ওই যে টু 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 করে এই যে মাইশা স্পিকার কথা কয় না, তোমরা আবার আগে না, তোমাকে ব্যবসার তোমার করতে আল্লাহ কবুল কর। এই যে স্পিকার নেন আপনারা ভাড়া নিয়া, বিয়ার মধ্যে আসেনি, বিয়ার মধ্যে মায়ন আছে, জিয়ন আছে, বাহন আছে, দাদায়ন আছে, কতক্ষণ আছেন? আছে না? আহারে কই ফাইলেন, মাশাল্লাহ হগলে ইয়া ইয়া মায়ের মিষ্টি খাওয়ায়, কতক্ষণ ঠিক কিনে বলেন? আবার বিয়াটার লগে লগে দাদিয়া এক নামাজ পড়, ঠিক নি? মায়া অজু আছে নি নামাজ পড়তো, জিং আছে মায়ের যে মেকআপ করে এসে কালকার থেকে, হা মায়ের অজু আছে নি, কি নামাজ পড়তে করতেছেন? আগে এখন অজু কর, তো অজু করলে মায়ের নামাজ পড়তাম না, কি রে? কারণ মেকআপ নষ্ট হয়ে যাইব, কথা কো ঠিক কি না বলো? আমাদের সমাজ এই ধরনের কাজগুলি চলতেছে, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আব্বারা আমার জান্নাতের ভিতর আপনি গান শুনবেন, মারহাবা কইতেন না? যদি যাইতে পারেন জান্নাতের ভিতরে, আরে কোন দিকে যাইতাম, কথা কোন খেয়ে পড়তে, এই ফায়ের মধ্যে ঝুনঝুনি আর নূপুর, নূপুর আগের দিনের এরা নূপুর বোঝে না, এরা বোঝে ঝুনঝুনি ছোট ছোট, ঠিক না? এই নূপুর লাগাইবে, নূপুর, এই নূপুরের থেকে এক একটা লাইট জান্নাতের ভিতরে হুর তোমার জন্য নাচবে, ড্যান্স দিবে, মারহাবা কোন, এক একটা হুরের এক একটা ইয়ার থেকে এক একটা ঝুমকা, এটার থেকে একটা লাইট বার হবে, এই লাইটটা একবার যখন যেটা বার হবে, এরকম ভাবে 70,000 লাইট পায়ের টাকা, দুই পায়ের টাকা 70×144 রকম লাইট বের হবে। আপনারা আজকের এতবারপুর ইয়াকুব আলী বুয়া বাড়ির মাহফিলের জন্য একটা গেট বানাইছেন, ঠিক নেই? রাস্তার সামনে গেটটার পাশে যখন আমি গাড়িটার থেকে নামলাম, দেখলাম পশ্চিম সাইডে থেকে পূর্ব দিকে একটা লাল কালা হলুদ একটা লাইট লাগাইছে, ঠিক নেই? এই লাইটটা একবার দেয় লাল, আবার দেয় নীল, আবার দেয় সবুজ, বিভিন্ন আছে না? আছে না? বাইয়ো ঠিক সেইভাবে লাল কালা হলুদ বিভিন্ন যেই লাইটগুলি বের হয়, তোমার ওই হুর তোমার জন্য নাচবে, তুমি নাচ পছন্দ করো, নাচও রাখছে, এই তোমার হুরের এই পায়ের টাকা যেই আলোটা বের হবে, আলোটা বের হবে একটা আলো এক সমান 140 রকম আলো বের হবে, এইটা যেদিন একবার যেইভাবে বের হবে 70,000 বছরের ভিতরে এই আলোটা ফিরে আসবে না, আরেক রকম আলো জন্মাবে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত আনন্দ কত ফুর্তি দেখতে চাও, তোমার জন্য আল্লাহ সবে রাখছে, তবে দুনিয়া একটু কষ্ট কর, তবে নবী বলছে এটা সিজনুল মুমিনিন, মুমিনের জন্য কষ্টের জায়গা জেলখানা,
এইখানে কষ্ট গেল ওখানে আরাম পাবা বলেন আমিন। আরো জোরে কন আমিন। বাইয়ো এবার সে জান্নাতে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে শিল্পীরে, আমাদের দেশে খুদে শিল্পী আছেন, আছে না খুদে শিল্পী আছে, খুদে শিল্পীর আমরা শিল্পীদেরকে বলি তোমাদেরকে টাকা দিমু, পয়সা দিমু, লেখাপড়া করো, বিদেশ যায় করো, কিন্তু আমাদের খুদে কোরআন হাফেজ আছে, আসেনি আসেনি। আমাদের দেশের একটা দুইটা ছেলে এই বছর বিদেশ থেকে সারা পৃথিবীতে দুই নাম্বার, তিন নাম্বার হয়ে, চার নাম্বার হয়ে দেশে ফিরছে। কথা কটি কিনে ভালো দেখলাম না, সরকারের পক্ষের টেকা বা বিরোধী দলের পক্ষের টেকা বা তৃতীয় দলের পক্ষের টেকা বা কোন একটা রাজনীতি দলের পক্ষের টেকা তারে একটা গোলাপ ফুল দিতে। কথা কটি কিনে ভালো। আর দেখছি যেই মেয়েটা গান গায়, মায়া কি গান গায়, আমি নিজে আমার ফেসবুকে সাইরা দিয়ে একজন দুষ্টামি করে সারছে, একটু রাগ করে সারছে যে এক দিশে কোরআন তালাওয়াত দেখেন আপনার কোনটা পছন্দ করেন, এই ছোট খুদে হাফেজ মারহাবা কইতেন না, খুদে হাফেজ এটার এত তালাওয়াত, এটার দায়িত্ব কেউ নেয় নাই। আর ওই মায়া গান গাইছে, পিচ্ছি একটা মায়া এখনো কথা কইতে পারে নাই, খুদে গানের রাজ, খুদে গানের রাত অনুষ্ঠানের দিয়া সম্ভবত চ্যানেল আইয়ে যেতটুকু আমার আমি দেখেছি, যেতটুকু দেখেছি সম্ভবত এরকম হইতে পারে, অল্লাহ আলাম বারে, আল্লাহ ভালো জানে। তো মায়ায় এই গান গাইতেছে, তুমি নাই আসিলে বাড়িতে আগুন জ্বালাইয়া দিব আমার সারিতে। ও আরেকজন হা মনে করছে হুজুর ইডা এত সুন্দর, নাউজুবিল্লাহ কইতেন না, দেখছেন নি হা হা, এতন এতন গজল গাইতেছি এত না হা হা কয় না, এখন হা হা হয়েছে, বুঝছেন নি কত তাল, হেন থেকে হা আহ নাউজুবিল্লাহ কইতেন না। এখন এই পিচ্ছি মাইয়া ছোট্ট মেয়ে, এই ছোট্ট মেয়ে, তুমি না আসলে বাড়িতে আগুন জ্বালাইয়া দিবো আমার শাড়িতে, আমার যৌবনের জ্বালাও পুরাইয়া গেল রে বন্ধু, এইভাবে মাইয়া গান গাচ্ছে। কিন্তু মাইয়াটা তুমি দাঁড়াও আবু দাঁড়াও না, এটার এটা এটার বডির অর্ধেক হইব মাসাল, এটা তো একটু মোটা গাড়া, আল্লাহ হায়তে বরক দেখ বলেন আমিন, এটার অর্ধেক হইব মনে হয় আরো ছোট, একটা ফিরছি খুদে গানের রাত চ্যানেল আয়ের সম্ভবত কোন সালের জানি খেয়াল নাই, একজনে ফেসবুকে দোনোটা ইয়া করে দিছে, এই মাইয়া এই গান গাইতেছে। আবার কয় কসু ভাতার ফানি কি জানি এমনি মাইয়া যৌবনের টলম কি জানি, এই মাইয়া যেই মাইয়া এখন কিচ্ছু বুঝে না, এই মেয়ে এই গান গাইতেছে। আর এই গান গাওয়াতে নাম বলবো না, ভালো উপরের এক লোক কয় যা তোর যা লাগে সব গান শিখ, তেয়া বৈশ আমি দিব। এই মায়া যত গান গাবে, এই মায়া যত কাল যত গান গাবে, মায়ার গান শুনে যারা আহ উহ কইরা মজা নিবে, যারা গুনাহ হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সব গুনাগুলি দায়বার, যিনি পড়াইছে টাকা দিছে উনিও পাবে, মায়াও পাবে উনিও পাবে। কথা কি বুঝাইতে পারছি? আবার আপনি যদি একটা ছেলেকে মাদ্রাসায় পাঠাইলেন, যা মাদ্রাসায় পড়, কোরআন শরীফ পড়, হাদিস পড়, এলমি দিন পড়, মারহাবা কন, এই ছেলেটা কোরআন শরীফ পড়ার কারণে যতদিন সে কোরআন শরীফ পড়বে সারা জীবন যতগুলি আপনার টাকা দিয়ে শিকার কারণে যত কিছু শিখছে যত কিছু শিখাইবে সব সবগুলি আপনিও পেয়ে যাবেন। এখন আমি আমরা যাচ্ছি কোন দিকে আল্লাহ আমাদের হেদায়েত দান, আমিন। আব্বারা আমার এই অবস্থার ভিতরে মেয়েটা নাচান এই সবাই গান গাইয়া ওরে রিসিভ করবে জান্নাতের ভিতরে সুন্দর করে নিবে, উনিশর গোরা সাজাইয়া সৈন্য সোনা সাজাইয়া ডাইনে বামে সামনে পেছনে সব সুন্দর কইরা এবার সাদ্দাত জান্নাতে আজকের উদ্বোধন, জান্নাত উদ্বোধন, বাজিও জান্নাত উদ্বোধন করার জন্য যখন গেছে এবার জান্নাত উদ্বোধন করবে পিতা কাটে আছেন, আছে না পিতা কাইটা উদ্বোধন, গেটটার কাছে গেছে, গেটটা খুলবে, গেটটা খুলবে, পর্দাটা সরাবে, গেট খোলা খালি পর্দাটা সরাইয়া দেখ ডুববে। এই অবস্থার ভিতরে সামনে বিশাল একটা দেহের মানুষ দাঁড়াইয়া রইছে, সাজ্জাদ ডাক দিয়া কই কে তুমি, বলে আমি মালাকুল মউত, আমার নাম আজরাইল, আজরাইল, বলে তুমি এনে কেন, বলে সময় নাই, সুবহানাল্লাহ কইতেন না সময় নাই, তোমার
রু কব্জ করার জন্য, তোমাকে গ্রেপ্তার করার জন্য, রুটাকে নিয়ে যাওয়ার জন্য আমি সময় চলে গেছে, এতটা এত সেকেন্ড এত মিনিটে আমি নিয়ে যাব। আর এই সেকেন্ড আছে, এই পাটা কেন উঠাইছো? এই পাটা লাড়তে পারবা না, শ্বাসটা ফালাইছো, এটার উঠানোর ক্ষমতা নাই। হে আমার এতবার পুরে এলাকার জ্ঞানী গুণী আব্বারা, নজন তরুণ বন্ধুরা রে, দুনিয়ার জন্য আমরা তো লাফালাফি করি, আসলে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কোন টাইমে জানি নিঃশ্বাসের সুতা ছিঁড়ে যায়, ঠিক কিনা ভালো? এবার বলে যাওয়ার সুযোগ নাই, সাদ্দার চোখের ফানি ফালা এক আজরাইল, আজরাইল আমারে শুধু আমি কিছু দেখব না, খালি এই যে বডিটা এইভাবে আছে, খালি সামনে ঝুঁকাইয়া পাটাও লারব না, সামনে একটু ঝুঁকা উইথইয়া আমি আমার জান্নাত একটু দেখব, এই সুযোগটা শুধু চাই। আজরাইল কয়, আমার খাতায় লেখা নাই, তোমার বডিটা এইখানে আছে, উইথইতে পারবা না, তুমি এই কাইতেছো ওই কাইতে হওয়ার কোন সুযোগ সুযোগ এই জায়গায় তোমার এন্তেকাল, এই জায়গায় তোমার মৌত, ও বলে আমার একটু সুযোগ দাও না, বলে না, বলে আজরাইল আমি একটা পাও উঠাইব না, শুধু একটা নজর দিমু, আর নতুবা পর্দাটা তুমি একটু সরাইয়া দাও, আমি ভিতরটা একটু খেয়াল করে দেখি, ভিতরটা একটু সামনের পর্দাটা সরাইয়া দিলে আমি একটু দেখব, একটু সরাইলে সামনের দিকে একটু দেখব, আর কিছু দেখব না। আজরাইল কয়, না আমার ও বিধানের মধ্যে যেই বিধান তোমার নামে লেখা আছে তার ভিতরে দেখাও কোনো সুযোগ নাই। হে আমার জ্ঞানী গুণী আব্বারা, নজন তরুণ বন্ধুরা, মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। এই অবস্থার ভিতরে আজরাইলের কাছে যখন কান্দে, আজরাইলের হঠাৎ করে একটু মনটা নরম হইয়া গেছে। আজরাইল এই টাইমে ডাক দিয়া, আল্লাহ যদিও তার এতটা এত সেকেন্ড এত মিনিট আছে, কিন্তু তুমি তো ইচ্ছা করলে পারো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ের উপরে মহাশক্তিশালী তুমি, তুমি তো কোন বলে ভাইয়া কোন হইয়া যায়, সে পাও উঠাইবে না, শুধু এমনি একটা নজর শুধু দেখবে, নতুবা পর্দার কাপড়টা সরিয়া দেখবে, এই সুযোগটা তুমি আল্লাহ দেও। আল্লাহ কয়, আজরাইল তার বিধানে, আইনে, সংবিধানে এবং তার সার্সিটে, তার কিনা কয় দলিলে সিএসএ আর এস এ বিএসএ লেখা আসেনি বলে নাই, বলে তাহলে তার সুযোগ নাই, বলে আল্লাহ লেখায় না নাই তুমি তো দিতে পারো, পারে না? এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ অমুকের হায়াত বাড়াইয়া দাও, তাহলে বোঝা গেল হায়াত যা আছে হায়াতের জন্য দোয়া করি, যাতে আল্লাহ 20 বছর আছে যাতে 30 বছর হয়, ঠিক না ভালো? যাতে হায়াত যাতে বাড়ে, দানের দ্বারা, ভালো কাজের দ্বারা, মানুষের দোয়ার কারণে হায়াত বেড়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করক, বলেন আমিন। ভাইয়ো এই অবস্থার মধ্যে, এই অবস্থার মধ্যে যখন দেখলেন আজরাইলে বারংবার বলে, আল্লাহ তুমি তো পারো, তুমি তো পারো হায়াতটা দিতে, ও খোদা হায়াতটা একটু বাড়াইয়া দাও না, শুধু একটু হায়াত না, খালি সামনের দিকে সাওয়ার সময়টা শুধু দাও, সামনের দিকে সাওয়ার সময় দাও। আল্লাহ কয়, না, কারণ আজরাইলের জীবনে, আজরাইলের জীবনে 3 বার বেশি মায়া লাগছে, কয়বার কথা কন না, আরো জোরে কন, 3 বার, 1 বার হইলো আমার নবীর এন্তেকালের সময়, আমার নবীর রূহ মুবারক যখন নিচ্ছিল খাতুনের জান্নাতের কান্না দেখিয়া, আর নবীও কান্দতেছে, নবী খাতুনের জান্নাতের জন্য কান্দে নাই, নবী কান্দতেছে উম্মতের লাগিয়া, আরে জোরে কোন সুবহানাল্লাহ, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা কোনা নবী আমার তোমরা জানো না, নবী আমার, আরে যাহার জন্য পাগল আমি
দেও না গো, ও গো সেই বিনে মোর, ও গো নবী বিনে মোর, এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, কৌনা নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার আর শরীয়তের সরাহাজারি তরিকতে নবীর বাড়ি গো, ওরে শরীয়ত সরাহাজারি, ওরে তরিকতে নবীর বাড়ি গো, ও গো মারে ফতে মোর, আরে মারে ফতে মোর, নবী ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, কৌনা নবী আমার তোমরা জানো না, নবী আব্বারা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ওই টাইমে নবী কান্দে উম্মতের জন্য, আমার যদি আজরাইলের দয়া মায়া নাই, আজরাইলে ওই দিন আজরাইলে নিজের নিজের মায়া লাগা গেছে এবং আজরাইলা কান্না শুরু করে দিছে। দুই নাম্বারে দুই নাম্বারে মনোযোগ আছে তো, দুই নাম্বারে আজরাইলে তিনবার কানছে, কয়বার মায়া লাগছে চোখের ফানি ফালাইয়া কানছে তিনবার, দ্বিতীয়বার হইল, দ্বিতীয়বার হইল বাইয়ো, একটা মহিলা আমগো দেশে মাঝে মাঝে আইলা ঘূর্ণিঝড় নার্কিস বিলকিস আইয়ে না কথা কয় না, মাশাল্লাহ অন্যান্য মাহফিলে ইয়া থাকে বেশি, জোয়ানরা থাকে বেশি, আজকে আমি মাহফিলে গেলে তো যাই দেখো আলহামদুলিল্লাহ হাজার হাজার জোয়ান, কিন্তু এই মাহফিলে মুরব্বী সংখ্যা বেশি, আল্লাহ কবুল করো, আরো ধরে কোন আমিন আল্লাহ। তবে হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে, দাড়ি পাক না বলার যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহকে আমার স্মরণ লাগে ফিরিয়ে দিতে, আল্লাহ আমার এই আব্বাদেরকে তুমি কবুল করো, তাদের উসিলে আমাদেরকে কবুল করো, কন্যা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী আব্বারা নজন তরুণ বন্ধুরা গো, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, ওই টাইমে, ওই টাইমে যখন ঘূর্ণিঝড় শুরু হইয়া গেল সাগরের ভিতরে, এই টাইমে একটা নৌকা যাচ্ছে, নৌকা চলমান অবস্থায় হঠাৎ করে নৌকাটা উল্ট, নৌকাটার মধ্যে একটা মহিলা ছিল, মনোযোগ আছে তো, ওই মহিলাটা হঠাৎ করে প্রসবের যন্ত্রণা শুরু হইয়া গেছে, প্রসবের যন্ত্রণা মা জাতি ছাড়া কেউ বোঝে না, ঠিক না বলেন, প্রসবের যন্ত্রণা মা জাতি ছাড়া কেউ বুঝে না, যদিও স্বামী দৌড়াদৌড়ি করে ডাক্তার কবিরাজ নিয়া বাচ্চাটা হইলে ইমাম সাহেবরে দৌড়াই না, ইমাম সাহেব আজান দেন আজান দেন, ছেলে হইল আজান, মেয়ে হইল আজান, আমগো দেশে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইল মোক্কালা, যার একটা আল্লাহ যার প্রতি খুশি হয় তারে একটা মেয়ে দেয়, ভালো কইতেন না, ও আল্লাহ আরো যদি খুশি হও কি করো, আমি ওই বাড়িতে মেহমান পাঠাই, আল্লাহ সবচেয়ে যদি তুমি বেশি খুশি হও, সবচেয়ে বেশি খুশি আমি জমিনে বৃষ্টি দেই, আমরা মেহমান আলি কাল্লার গজব মুরগি জি দাম আইসে কিন্তু খাইতো যায় না কা, ঠিক না, আল্লাহ কয় এক হাজার রহমত এক হাজার বরকত, মারহাবা কইতেন না, আমার ঘরে প্রায় আট সাত আট দিন মেহমান ছিল, বন্ধ পড়ছে না এখন স্কুল কলেজ মাদ্রাসা, মেহমান আছে আমার কুমিল্লা বাসায়, তো আত্মীয় স্বজন আসতেছে যারা যেখানে, তো আমার ওয়াইফ কইতেছে তুমি যাই ওয়াশ করছো মেহমান আলী রহমত, আসলে সব দিক দিয়ে রহমত হইতে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না, আমি কেউ আরে আমার কথা না তো নবীর কথা,
দেখছো নি তুমি হারে হারে টের পায় আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে দেখছি মেহমান মেহমান আসতেছে আর রহমত আছে, কারণ যেই ঘরে মেহমান আসবে 1000 রহমত 1000 বরকত। সুভান লাগিত না, তাহলে মেহমান আইলে রাগ হইবেন না? খুশি আর সালামান সালাম দিয়া মেহমান নিয়ে খানা খাবেন, মেহমানই বসবেন। আর মেহমানে যা খায় এটা আপনার না, আপনার পাতিল ওই মেহমানের খাবার আল্লাহ দিয়ে দিছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মেহমান কিন্তু এই যে মেহমানদের ওর খাবার ও খাচ্ছে, যদিও টাকা আপনার পকেট থেকে যাচ্ছে, এই টাকাটা আপনার পকেটে, কিন্তু টাকাটা আল্লাহ দিতে আপনার পকেটে ওই ওর টাকা, মানে এইটা খাইবি এটা তুই খাইতে পারবি না, এই ওর টাকা। কথা কি বুঝাইতে পারছি? এক টাকা এক হবে, এটা কিন্তু দিয়ে দিলাম তোর মাধ্যমে, তোর মাধ্যমে। তো আব্বার আমার রাগবেন না, কিন্তু মাস কিন্তু আপনার লাভ কি? আপনি যে কষ্ট করলেন, পাকাইলেন, টাকা নিলেন, অর্খানাও খাচ্ছে, আপনার লাভ হলো আপনি 1000 রহমত 1000 বরকত হচ্ছে। আরে জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ছেলে যদি কন্যা সন্তান হয়, যেই ঘরে আল্লাহ বেশি খুশি হয় ওই ঘরে কন্যা সন্তান দেয়। মুসাকে আল্লাহ আরো খুশি হইলে, আরো বেশি খুশি হইলে আমি ওই বাড়িতে মেহমান পাঠাই, আল্লাহ ওই বাড়ির প্রতি আরো খুশি হও, কইলে তাহলে আমি বৃষ্টি দেই। আমরা বৃষ্টির আলো ডিশেষ আল্লাহর গজব, বাইগন ডিশেষ আল্লাহর গজব, আল্লাহর গজব না, গজব না। বাইগন ফাইয়া তুমি 1 লাখ টিয়া ফাইলো, এই 1 লাখ টিয়া তোমার ঠু 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 কাইতে হইলে গেছো, কাইতে হইলে কু কু করে নিয়ে গেছে, এ ওখানে তোমার 5 লাখ টিয়া যাবো গা, এই বাইগনের টেহেন যাবো গা। আল্লাহ কনা হেমনি দিলাম না, ইন্ডিয়া লয়ে গেলাম বা তোর কষ্ট দিলাম না, তোরে সুভালো পেতেন না? আমরা ভাই বানিবেন, এটা আপনার, যেটা আপনার না, যেটা আপনি চেষ্টা করে পাইছেন না, তখন ভাববেন এটা আমার, বলো এটা আমার, যেটা আমি চেষ্টার ফলে যেটা আমি পাইছি এটা আমার, আর যেটা আমি পাই নাই তাহলে ভাববেন ওইটা আমার না। আপার আফসোস করার কোনো কারণ নাই, রাগ করছেন? তাকদীরু লাইয়া রুদ্দু, তকদীর পরিবর্তন, তবে হ্যাঁ ইল্লা বি দোয়া, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। তো বলছিলাম এই নৌকার ভিতরে মার যখন প্রসব যন্ত্রণা শুরু হইয়া গেছে, এই প্রসব যন্ত্রণার ভিতরে হঠাৎ করে বাচ্চাটা আসছে, এখন না সিজার মিজার বার হইছে, কথা কটা কেটে বলেন। আপনার বাচ্চা কয়জন হয়েছিল আল্লাহ দিছে? ছেলে মেয়ে কয়জন? 7 জন। ওই যে ময়ূর মরছে টরছে নি? আচ্ছা, এই 7 জনের সিজার টিজার লাগছে নি? না, আমরাও ভাই বোন মিলা 6-7 জন মনে হইছি, এখন রয়েছি 7 জন আরই, আলহামদুলিল্লাহ কইতেন না? একটাও সিজার লাগছে না। এই যে আমার ভাইয়েরা জানেন বই আর জিঙ্গান, কেউ আরও আমরা সিজারের বাচ্চা কেউ না, ঠিক নি? কিন্তু এখনকার এই বৃষ্টি জিডি দেখতেছি মাঝে মাঝে সিজার ওলা আছে, আসেনি আসেনি, এও দোষ, এও তাগো দোষ না, ওইটা মায়ের দোষ। কি রে জানেন নি? মা পেটে যখন বাচ্চা আইছে, পেটে যখন বাচ্চা আছে তখন তুমি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি কোরআন পড়ো, তসবি পড়ো, একটু আরামে থাকো, আমিন কর। কিন্তু দেখা গেল আমগো দেশের দাদি নানিরা শাশুড়িরা অগকে মা কাজ করেছে, এটা আরামে থাক, আমার বংশের প্রদীপ তোর পেটে, অগ কাজ করবে, বিভিন্নভাবে কাজ টাজ অন্যান্য করে নেয়, ঠিক আছে, কিন্তু ওই বেডিয়ে আরাম পাইয়া, এই বেডিয়ে কোরআন শরীর খবর নাই, বেডিয়ে কথা বুঝেন না? তে তুই একটা লইয়া এটার এমনি খা, আর আসতে বই রিমোটটা টিপে ইস্টা দোষ হয়, কথা কোন কথা কটি কিনে বলো না, আসল হেসানি বলেন, এ এলাকা ডিসেল লাইন আসেনি, ওই বেডি ওই টাইমে কোরআন শরীফ পড়ার কথা, সোমালা কইতেন না? বেশি বেশি আবাদত আল্লাহ, আমার মৃত্যুর মুখে আমি পড়ছি, ঠিক কিনা বলেন? ওই মহিলা ওই টাইমে তা না করে শাশুড়ি কাজ কমাইয়া দিল, বেডি সোফার রুমে বইয়া বইয়া, হ্যাঁ ইডা খায় হিডা খায় হিডা খায়, আর বইয়া বইয়া টেলিভিশন চায়। তুমি খাও সমস্যা নাই, ওই টাইমে যদি তুমি জিকির কর্তা, দুরূদ শরীফ পড়তা, তাসবিহ পড়তা, কোরআন পড়তা, সব ভালো কইতেন না? হুজুর গাউসুল পাক বলে, মা মক্তবে আমার হুজুর কি পড়াইবো? ক তুই মক্তব হুজুরকে বিয়া দফি করলি কেন? কম আমি তো বিয়া দফি করি না। ক তাহলে হুজুর তো বিচার দিল কেন? ক হুজুরকে আমার কাউজুবিল্লা আমি কছি পারি, ক ফর বিসমিল্লা আমি কছি পারি, ক ফর আলহামদুলিল্লাহ আমি কছি পারি, ক ফর কুল আউযু বিন্নাস আমি কছি পারি, ফর কুল আউযু বিল ফালাক ক পারি, ফর কুল হুয়াল্লাহু আহাদ ক পারি, হুজুর তুই জিদা জিঙ্গে ইডাই পারি, কি ফুলা ফরাইতাম আছি ইমাম সাহেবের পোলা যদি কেটে পারি, এই বাদ ইডা বাদ, এই তুই ফরাদর, তুই ফরাদর, কথা বুঝছেন নি? হুজুর এবার পড়া নামার সময় এই ফরাক ফরাক ফরাক, কিন্তু আব্দুল কাদের জিলানি কয় না যে আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি যে পারি পারি বলছো, তুই পড়ো তো দেখি কি পারো, কথা কটি কিনে বলেন? এটা কয় না, এটা না কইয়া জিদ দে, ফরাও দিছো না নিছো না, যাইতে কালে কয়ে গেছে আব্দুল কাদের মা ফোলাডা দুষ্টামি করে ফর্ত চায় না,
রাস্তা থেকে কইছে মা পর্দার ভিতর থেকে আওয়াজটা শুনছে, পাশের একটা কঞ্চি নিয়া ছোট একটা লাঠি নিয়া যে লাঠিতে ফিরে যাবে আর আড্ডি বাঙতো না, বুঝছেন না, আমরা ফোলা ফিটে এমন ফিটা ফিটাই না যে ফোলা ফেলে আর ডরে আর জীবনে মক্তবের নাম না লয় এনু ফিটান ফিটে না, ছোট্ট ছোট্ট ফিটা দিবেন যেটা এখন তাঙ্গ মাদ্রাসায় ফোলা ফেন পরে ফিডার আইন নাই, সরকার আইন করছে ফিডার আইন নাই। আবার এটাও ঠিক এই যে এই বয়সে এখনকার ফোলা হয় মাদ্রাস স্কুলে যায়, এই বয়সে আমরা সময় এই বয়সে ফোলা হয়নি মাদ্রাসের নামও জানে না, কথা কথা কিনে বলেন সব দিক দিয়ে একটু ইনসাফ করতে হবে, আল্লাহ পাক যেন বোঝার মতো কবুল করো, বলেন আমিন। এই অবস্থার ভিতরে হুজুর আব্দুল কাদের জিলানি আমার হুজুর কাউসুফাক বয়স হলো 3:30-4 এই অবস্থার ভিতরে ঘরে আসে, আসার পরে এখানে লম্বা আলোচনা, খালি মায় কইছে ফুত কিরে তোমার লাঠি কেন মা, ভয় লাগে লাঠিটা ফালাও, কয় না আগে বলো হুজুর এখানে বিচার দিল কেন, তোমার লাঠিটা ফালাও, মা বাবারে কত ভয় পায়, আমাকে তো বলা ইন্ডে কয় তোর কলজা খাম কো তোমার বাহের কলজা তো না না দে, আরে মি ফুলা ইন্ডে কয় কুতার কলজি বাবাই তা না তোর কলজা খাম ফুলা কো বাহের কলজা তো খাবি খাস আছে না, মহিলা যেমন পোলা এমন, আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। উম্মুল কার ফাতেমা আল্লাহ টিডা ফালা আব্দুল কাদের হুজুর পিসার দিল কেন বিচার দিল কেন, ছেলে ডাক দিয়া কমা হুজুর অন্যায় করে নাই তবে হুজুর ভুল করছে, কি করছে ভুল, এক জিনিস অন্যায় আর এক জিনিস, ঠিক না বলেন, ভুল এক জিনিস অন্যায় আর এক জিনিস, বলে কি ভুল করছে, ছেলে ডাক দিয়া কয় মা আমারে হুজুরি কফর আউযু বিল্লাহ আমি বলছি পারি, কয় বিসমিল্লাহ আমি বলছি পারি, পর আলহামদুলিল্লাহ আমি বলছি পারি, এইভাবে যাইতা কুল হুল্লাহ সূরা ইখলাস পড়ে আমি বলছি পারি, তো হুজুর আমারে রাগ কইরা আর কিছু না কইয়া এরপরে পোলারে পড়া দিছে, এবার পড়া সবার টাকা নিছে, মাগো মা এরপরে আমার টাকা পড়াও নে দেও নাই নেও নাই, হুজুর তখন উচিত ছিল যে বাবা আব্দুল কাদের তুমি যখন পারি বলছো দেখি একটু পড়ো তো দেখি, ঠিক না ঠিক না, তুমি যখন পারো একটু পরো দেখি, পরো দেখি কি পরো বাইয়ো, কিন্তু দেখা গেল মা হুজুর কিন্তু আমারে জিগায় নাই, না জিগাইয়া হুজুরে আ উল্টা বিচার দিয়া গেছে, এটা হুজুর অন্যায় করে নাই তবে হুজুরের ভুল আছে, কথা মানে কি ভালো চারম সব হয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, জনাব ইউসুফ চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব ইউসুফ চেয়ারম্যান সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে, এতবার পূর্ববাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, ইয়াকুব আলী ভুঁইয়া বাড়ির পক্ষ থেকে সবাইকে মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ানা وعلى آل سيدنا ما আব্বা গো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, এই অবস্থার ভিতরে ছেলে আব্দুল কাদির তাহলে তুমি মায় কয় ফুত, আজকে মনোযোগ আছে তো, মনোযোগ আছে তো, আজ তুই পারি বললি কেন, পারি বললি কেন, তুই তো পারাস নাই প্রথম দিন তুই মক্তবে গেলি, তুই পারি বললি কেন, তুই তো পারাস নাই আজকে মাত্র তুই মক্তবে গেছস, কথা কন্টে কিনে ভালো চেয়ারম্যান সাহেব আইসেই নি, আসসালাম ভালো আছেন নি, মাশাআল্লাহ চেয়ারম্যান তো অল্প বয়সের মারহাবা কইতেন না, আল্লাহ আজকে বক্তা চেয়ারম্যান অতিথি সবে অল্প, খালি মুরব্বিটি ঠিক আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। আবার চেয়ারম্যান তো মসজিদ আলহামদুলিল্লাহ কইতেন না, ও অনেক চেয়ারম্যান দেখলে কি নমস্কার দিব না আদাব দিব তাও জানি না, না না আছে রাগ করেন না আছে, আমার মর্যাদা না না, আমাদের কাদুটি আছে না, কাদুটি হাফিজ একটা মাদ্রাসা আছে, তো আমার মসজিদে যিনি ইমাম, আমার মসজিদে যিনি ইমাম ভাই একটু আসতে ইমাম, আমার মসজিদের যিনি পাঞ্জাগানে ইমাম, তো ওনার ওস্তাদ গেছে হুজুরে সাইতো, আমার ছাত্রনা চাকরি করে গেছে সাইতো, তো যাইয়া আমার মসজিদের উল্টা দিকে কুমিল্লা সিটিতে 17 নং ওয়ার্ড জয় জগন্নাথ মন্দির একটা রোড আছে, একারে ওই জগন্নাথপুর পর্যন্ত গেছে রোড, তো রোডের আমার মসজিদের উল্টা দিকে জয় জগন্নাথ শ্রী শ্রী মন্দির, তো
ওই জগন্নাথপুর থেকে এখানে রথটাই নেয় না তারা করে তো যাক। এই এখানে যাইয়া দেখে সাদা লুঙ্গি পইরা সাদা পাঞ্জাবি পইরা নাগরা জোতা পায়ে দিয়া একটা লোক দাঁড়িয়ে রয়েছে। তো ইয়া যাইয়া নমস্কার দাদা, ক নমস্কার, কয় এখানে ফানুয়া মসজিদ কোনটা? ফানুয়া খানকা মসজিদ কোনটা? কেন্দ্রীয় খানকা মসজিদ এই তো এইটা। হুজুর সাহেব দেখা গেট, আরে গেটটা এনে লেখা দেখা কয় কাউসার হুজুর কয় হ্যাঁ তুমি দুতলাটার মধ্যে হুজুর থাকে। তো যাই হুজুর লোক দেহাটাই করছে, যাই জোফর খানা খাইছে খাইয়া ঠেয়া আসরের নামাজের টাইমে আছে, যাই দেখে যেটারে নমস্কার দিছে এটা মসজিদের আক্কাতারে বইয়া রয়েছে। তো হুজুর দিকে কি তারে আমি কারে নমস্কার দিলাম এটা মসজিদের আক্কাতারে বইয়া রয়েছে। নাগরা জোতা পায়ে অনেক সম্ভ্রান্ত পরিবার, আমি আর বললাম না কারণ রেকর্ডে আমার মসজিদেরই খুব গুরুত্বপূর্ণ যেখানে একজন তো কমিটির, তো উনি সবসময় লুঙ্গি পরে টাকনুর নিছে, লুঙ্গি পরে টাকনুর, শীত গরম বারো মাস জুতা পরে চামড়া নাগরা জুতাগুলি এগুলি পরে আর চামড়া জুতা পরে পরে এবার লুঙ্গিটা ধরে হাঁটে এমনি অনেক। আবার ওদের আসলে এক সময় এরা চুকুরা চক বাজার এরিয়াটা তাদেরই ছিল। তো যাক আল্লাহ 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 ভালো জানে কেন। তো হুজুরে কই কী তারে কাউসার এটা কেটা কয়টা মসজিদের অমক নামটা কইলাম না কেন রেকর্ডে যাইতেছে অমক করে কস কীতা কহ কাউসার আমি তো এর নমস্কার দিছি। কয় কা? কয় দেখলাম মন্দিরের সামনে বেড়া দাড়িও নাই মোসও নাই টুফিও নাই, এরপরে নাগরা জোতা ভাই সাদা লুঙ্গি ধুতির মতো সাদা একটা লুঙ্গি ভরানো সাদা একটা পাঞ্জাবি কাটা পাঞ্জাবি আমি দেখে মন্দিরের সামনে যখন তাহলে মনে করছি মনে হয় হিটার দায়িত্বে এই বেড়ায় আর এটার দায়িত্বে তুমি, ও আমি তো দিকে নমস্কার না দিছি। কয় না উনি ওনারা এই বিশাল অনেক কিছু ওরা এই দিছে, কোটি কোটি মার্কিন ডলার কোটি কোটি টাকা ওরা দিছে আলহামদুলিল্লাহ বিতেন না। তো এখন চিনতে পারছে না কেন? আর নতুন একটা টুফি যদি থাকতো তত চিনতো। তো আমগো চেয়ারম্যান সব আজকে আপনাদের ইত্তেফার বড় চেয়ারম্যান তার থেকে ব্যতিক্রম, আল্লাহ কবুল করুক আমিন কইতেন না। আরে দাড়ি যত কাল এই মুখে থাকবে আমি মারা গেলে আমার টুপি দিবে না পাঞ্জাবি কিচ্ছু দিবে না কিন্তু আমার দাড়িটা যাবে নি, দাড়িটা যাবে নি। ওই দাড়িতে ফেরেশতারা বসে বসে এক একটা দাড়িতে আঙ্গুরের থুকমার মতো ফেরেশতারা বসে বসে ওই যার দাড়ি তার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকে বাঁচাও হেফাজত করো তার কি চাহিদা কবুল করো। আপনারা তো যাইয়া দাড়িটারে কাটটা লান যাই এখন ক্রিম শেপ কর একার গোড়াইয়া দে কথাখন কথাখন কিনে বলো। আমরা মুসলমান অনেকে আমরাও দিদায় আমরা ইয়ে পড়ে যাই মানে সন্দেহপুরে কোন দিকে কিটা কারে কি করব আল্লাহ কবুল করে বলেন আমিন আরো জোরে কন আমিন। এই অবস্থা কেলাসেন আপনার অবস্থা অসুবিধা হচ্ছে না তো আল্লাহ কবুল করে বলেন আমিন। আব্বারা আমার এখন বলে আব্দুল কাদের তাহলে তুমি পারি পারি বললা কেন আজকে প্রথম গেছো মক্তবে খেলাসেনি মাশাল্লাহ মাথা দিয়ে কেন মুখ দেবেন খেয়াল আছে নি এত ঠিক আছে আপনারা গইলের সময় তো মাশাল্লাহ যেই গইল কইছেন হ্যাঁ কান্দিরপার আমি নিজে আমার এই চোখে দেখছি রাত চারটার দিকে একদিন আর্জেন্টিনার খেলা রাত চারটার দিকে শেষ হয়েছে আমি যখন গাড়িটা কান্দিরপার দিয়ে ঢুকছি ঢুকা দেখি ফোলা ফাইনি মহিলারা স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে আবার মহিলারা রোডের পাশে দাঁড়ায় দাঁড়ায় সেলফি উঠাইতেছে নাউজুবিল্লাহ কইতেন না আহারে আর্জেন্টিনা আহারে আর্জেন্টিনা। আরে আমি এমন লোক আমার কাছ থেকে চিনি যে বিশাল পতাকা লাগাইছে এই টাকা দিয়া বাবারে যদি এর একশো ভাগের এক ভাগ দিয়ে বাবার একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনেই তো বাবা হৃদয়টা খুলে দোয়া করতো কথা কটি কিনে বলে সে বাবার আরে ফোলায় থায় দোতলা বাবে তার নিচতলা গেলে কয় আমি যদি খেতে বা ওই সাবে অনুখা নাই কোনো আওয়াজ নাই আসে যায় খায় বাবার লোক কোনো আওয়াজ নাই কি মরছে না বাচ্চে কোনো খবর নাই মাত নাই আওয়াজ নাই না বুঝলে কেতেন না কিন্তু পতাকা কার জন্য কি করলি আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন আর জোরে কোন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ এবার ডাক দিয়া কয় বাবা তুই আজকে প্রথম গেলি মক্তবে তাহলে তুই পারি পারি বললি কেন তুই তো মাত্র গেছস আজকে না প্রথম তুই আউযুবিল্লাহ থেকে শুরু করবি আয়া দিয়ে শিখবি কথা কটা কে বলে তুই পারি পারি বললি কেন পারি পারি বললি কেন ছেলে ডাক দিয়া কয় মা আমি তো কখনো মিথ্যা বলি নাই বলে তাহলে পারি পারি মানে তুই কি পারস আমি একলাসও পারি বলে তার উপরে বল আরো পারি বলে কতটুকু পারো
তুমি আমার কোন জায়গায় নিবা, কোন জায়গায় বলে মানে কি পাগলামি কথা কস, তোর লো কোনো আলগাল ভালগাল জিন টিন শোয়ার আসিনি, বলে মা আমার লোকে জিন শোয়ার হইব কি গো মা, আমি আব্দুল কাদেরের এগারোটা নাম হবে, আরো জোরে কোন সুবহানাল্লাহ, এগারোটা নাম পইরা কারো কানে যদি ফু দিয়া দেয়, যেই ব্যক্তি আসরের নামাজ কাজা করে নাই সাত দিন, কয়দিন কথা না কয়দিন, সাত দিন যে আসরের নামাজ কাজা করে নাই, ওই কবিরা যদি এগারোটা এগারো বার হুজুর গাউস বাকের নাম যদি পইরা তার এই কানের মধ্যে ফু দিবে, মরণ পর্যন্ত তার লগে কোনো দিন জিন সুয়ার হবে না। ও আমারে জিনে ধরবে কি, আমার নাম শুনলে জিন দৌড়ায়, কারো যদি কোনো বাচ্চা যদি কান্দে, যেই বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে দেখবেন ছোট ছোট বাচ্চারা বেশি কান্দে, কান্দে না কান্দে না কত কান্দা কান্দে, ওইলে যে আউসগড়ে এনে এখানে ছোটবেলাকার বেশি কান্দে, ওই টাইমে কোনো আমলদার মানুষ যদি যেই হুজুরটা একুশ দিন একটানা ফজরের নামাজ পড়ে, কয়দিন একুশ দিন, এখন তো নামাজ উন্নত মানুষ হইতেন না, কথা কন কা, আমি বহু হুজুরের লগে ছোটবেলায় ছিলাম, দেখছি হুজুরার নিজে ওয়াজ করে একরকম, বাস্তবে দিয়ে দিয়ে আর একরকম, রাগই না পায়ে ধরে বলছি আমগো কথাই কই, দেখছি আর একরকম, নৌজুবিল্লা কইতেন না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কালকে একটা ফোন পাইলাম, আমার এই চান্দি নাই, এক হুজুরে জুয়ার ঘর বইছে তিনটা, হুজুরে লাডি লিয়ে ফাহারা দেখে আইনি, নাউজুবিল্লাহ আমার এই চান্দি নাই, আমি আজকে থানা আসার কথা ছিল, কিন্তু একটা লোকের কারণে কয় না হুজুর আমরা দেখি ওখান থেকে যদি শেষ করতে, আমি আজকে থানা আসার কথা ছিলাম, বলছি কালকে রাত্রে প্রায় বারোটার দিকে বলছি থানা আসবো আজকে, আয়সার দিকে জিজ্ঞেস করি এখানে, আমি পরে কয় না হুজুর একটু দেখি আমরা আজকে আজকে দিনটা দেখি, আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন, আর জোরে কোন আমিন, তিনটা জুয়ার ঘর কয়টা ডেলি রাত্রে বসে, এবং ওফেন লাইট ম্যাট লাগাইয়া পর্দা রদ লাগাইয়া ওফেন বসে, কয় থানাতে পারমিশন আনছি, আমি বলছি থানা জীবন এই পারমিশন দিবে না, কথা কোনটা কিনে বলেন, এই পারমিশন থানা জীবনে দিব না, আমরা তো বুঝি তো কিছু জানি না যে থানা জীবনে, ও দুই একটা পুলিশ তুমি যদি গোস খাওয়া না থাকে, ঠিক আছে আমি যাই ঘুরুন দিয়ে ঘুরুন, আমরা করুন এই দুই একটা যদি হত বাঁকা দুই একটা থাকতে পারে, এটা সবাই না, কথা কোনটা কিনে বলেন, তো যাক যে কথাটা বলতেছিলাম আল্লাহ আমগরে হেদায়ত দান করুক, আমিন আমিন বলেন না, আরো জোরে কোন আমিন, সরকারও চেষ্টা করে আমরাও চেষ্টা করি আমাদের সমাজ থেকে গোসুদ গাজা ইয়ারবা ফিনসিডেল সব উঠে যাক, সবাই এক পায়ে চেষ্টা করলে উঠে যাইতো, কিন্তু আমগামাইতে কিছু কিছু দুই নম্বর মানুষ আছে, ভদ্র দেখতে খুব ভদ্র ভদ্র, ও এমপি চেয়ারম্যান মেম্বার ও কোটিপতি, এর বলে এর লোকে এর ধরাছোয়ার বাহিরে, অক যে ঘুষ খাবে তাকে এই করবো, কিন্তু এই বেড়ায় কোটি ঘুষ খাই না, যে কয় জীবনে সুদ খান গাজাই আর বা পেনচিনের, কিন্তু এই বেড়া সব এটা ডিলার, আমি তো কুমিল্লাতে দীর্ঘদিন আজকে সতেরো বছর, কারণ আমার বাসাটা পারে হে ইডি আইয়ে চকবাজার আলিয়ার দিঘিটার পূর্ব পারে আমার বাসা, দেখছি তো আল্লাহ হেদার দান করুক, আমিন, আরো জোরে কোন আমিন, আল্লাহ আমাদেরকে যেন মুনাফিক না বানায়, আমরা যেন আলেম যার যে জায়গায় আলেম চেয়ারম্যান এমপি মেম্বার সর্দার আপনি আপনার ঘর সব জায়গার ভিতরে আমরা যেন মুখে যা বলি কাজে যেন তা করতে পারি, আমিন বলেন না, আরো জোরে বলেন আমিন, আব্বারা আমার এই অবস্থার ভিতরে বলে ছেলে তুই এই দুষ্টামি করলি কেন, বলে মাম দুষ্টামি করি নাই, বলে কেন, বলে মা আমারে হুজুরে কি পড়াইব, আউস বিল্লা বিসমিল্লা, হুজুরে যদি পড়াইতে উনিশ পার আমার সবক দিতে হবে, বলে মানি, বলে মানি অতি সহজ মা তোমারে বুঝাইয়া কমনি, বলে বলো বেকটা ডাক দিয়া কয় মা হুজুর যদি আমারে সবক দেয় উনিশ পাড়ায় দিবে, কারণ আমি তোমার পেট থেকে আসার টাইমে তার আগে আল্লাহ আমার আঠারো ভাড়া কোরআন মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিছে, কই কেমনে তুই এটা কেমন কথা কস, কেমন কথা কস, জিনও তোর লগে নাই আবার এমন কথা কস কেমনে, কয় মা গো মা তুমি যখন ভোরবেলায় ফজরের আগে তাহাজ্জতের পরে ফজরের আগে তুমি কোরআনুল কারিম নিয়ে বসা থাকতা, আরো জোরে কোন সুবহানাল্লাহ, ফজরের পরে কোনোদিন তুমি সূর্যের মুখ দেখতা না, যতক্ষণ সূর্যের আলো কোরআনে না পড়তো অতক্ষণ তুমি কোরআন বন্ধ করতা না, মানে সূর্য ওঠা পর্যন্ত মহিলা কোরআন শরীফ পড়তো, ওই মা কোরআন শরীফ বন্ধ কইরা এবার এবার কোরআন শরীফ বন্ধ কইরা এশাকের নামাজ আদায় করতো, মারহাবা কাও আদায় কইরা দুনিয়ার স্বামীর খেদমতে বা সংসারের কাজের মধ্যে লেগে যাইতো, আবার টাইমলি জোহর আজান দিলে আগে নামাজ ছিল, নামাজ
নামাজের পরে মা তুমি কোরআন নিয়ে বসতা, এ গো মা তুমি এইভাবে আমার পেটের মধ্যে নিয়া কোরআন শরীফ 10 বার 10 দিন দেয় তুমি পড়ছো, আমি পেটের থেকে শুনতে 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 মা তুমি প্রত্যেক সপ্তাহে 10 দিনে 15 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তা, আমার পেট নিয়ে তো খতম কোরআন শরীফ আমি শুনতে শুনতে মা আমি আব্দুল কাদের রে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে আমি শুনতে শুনতে 18 ফারা কোরআনের হাফেজ হইয়া গেছি। নারী তাকবীর আল্লাহু আকবার, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে শুনো দল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নজন তরুণ বন্ধুরা মা বোনেরা গো ছেলে পেটের থেকে গুলি শুনতে তো আতারা পারা কোরআনের হাফেজ, মা কয় তাহলে একটু পড়ো, বলে মা কোন জায়গা থেকে পড়মো, কয় আলে ইমরান থেকে পড়ো, এবার ছেলে 200 বন্ধ কইরা একটানা শুরু করছে সুরায় আলে ইমরান শেষ কইরা ফালাইছে, না ছেলেটারে বুকের মধ্যে নিয়া নাকে চুমা খায়, গোল গলায় চুমা খায়, ঠোঁটে চুমা খায়, কপালে চুমা খায়, চোখে চুমা খায়, চুমা খাইয়া শুক্রিয়া তান মা তারে খাবার দিয়া মা তারা তারি অজু বানাইয়া শেষ দায় ফুরা গেছে। আরো জোরে কোনা সুবহান আল্লাহ, ও খোদা আমার তুমি ছেলে দিলা এমন ছেলে যেই ছেলে 18 ফারা কোরআনের হাফেজ, মারহাবা কাও আর জোরে কোনা মারহাবা। আমি কথা টানছি এই কারণে, আমি কথা টানছি এই কারণে আব্বারে, তাহলে আজকে সমাজে বলে হুজুর এখনকার আমাদের এতবারপুরের চান্দিনার আমাদের মহিলারা কি আব্বার ছাড়া 18 ফারা কোরআনের হাফেজ হবেনি? না না তারা হাফেজ হবে না, ঠিক হাফেজ হবে না ঠিক, কিন্তু হুজুরের গাউসুপাকের আম্মা পেটে নিয়ে কোরআন শরীফ পড়ার কারণে যদি কোরআনে হাফেজ হয়েছে, এই ছেলেরা কোরআনে হাফেজ না হোক সে আলেম হবে, ভালো সন্তান হবে, গাঁজাখোর হবে না, মদখোর হবে না, ফেন্সিডেলখোর হবে না, সমাজের ভিতর টাকনুর এই ইন্ডিয়া সিরা ইন্ডিয়া সিরা এই সিরা পেন পইরা সমাজটাকে নষ্ট করবে না, ঠিক কিনা ভালো? ওই ছেলেটা মসজিদ মুখী হবে, ওই ছেলেটা অলি আল্লাহ মুখী হবে, ওই ছেলেটা নবী মুখী হবে, ওই ছেলেটা মসজিদ মুখী হবে, সেজদা মুখী হবে, বলেন আমিন। আর জোরে কোন আমিন। এখানে বলছি, এখানে বলছি কিছু কিছু বাচ্চার সিজার লাগে, কথা কটি কিনা বলেন, ওই যে বল কইছে তুমি বাদ পেটে নিয়া মা কি করে আর তুমি কি করো? আমার ভাইয়েরা আজকে যারা আলোচনা শুনছেন, মা আমি জানি আপনারা একটু বরদোয়া দিবেন যে হুজুর এই ওয়াজ করে কে, মা রাগ করেন না, আপনার বিবেক তো আছে মা, আমি আমি তো কোনো না কোনো মায়ের সন্তান, কথা মানে কিনা বলেন, আপনার মতো আমারও মা আছে, আমার ঘরে আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না আর জন্য আলহামদুলিল্লাহ। মা আপনি মায়ের জাতে আপনার অনেক সম্মান, কিন্তু মা আল্লাহর কোর্টে একদিন জবাব দিতে হবে, ওদিন একটু জবাব দিতে হবে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় পাশি, বিচার হবে কর্মানুসার বাদী মনরে, ওরে নির্দোষী মোর ফরওয়াধিকার, ঠিক কিনা ভালো? আব্বারা আমার আমি যেই কথাটা বলছিলাম, এবার নৌকার ভিতরে প্রসব যন্ত্রণা সিজার নাই, খেয়াল আসেনি মাশাল্লাহ, আপনাদের শ্রোতা ফাইলে আর সমস্যা নাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। ওই যে মহিলারা সুতার গোড়ার মাঝে গিট্টা দিবে খেতা সিলায়, ঠিক না? আর যদি খেতা এটি সব সিলাইতেছে শুধু সুতার গোড়ার মাঝে একটা গিট্টা দিছে না, সারাদিন সিলাইতে থাকবো সুতার মাঝে বরকত হইব, মাগরিবেরও টান দিয়ে দেবে সিলি নাই, কথা কোনটা কিনে বলেন, ভুল কোন জায়গা খালি একটা গিট্টা দিছে না, আপনাকে গিট্টা বলা ঠিক আছে, তবে গিট্টাটা এখানে না, যেন বাসায়ও যেন না, বাসায়ও না, আগামী দিন যেন আমরা পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমিন বলেন আরো জোরে কোন আমিন। তার থেকে কিছু স্বভাব আমিও পেয়ে যাব, হইতে পারে আমার দুই একটা ফিডা কবরে কিছুটা বন্ধ হইতে পারে, আমিন বলেন। আপনারা যে আমল করেন আপনার পরিবার পরিজন তাদেরকে বলিয়া দিবেন, এমনি চলো এইভাবে চলো, রাগ হয়েছে নি কোনো? আব্বা এখন প্রসব যন্ত্রণা এদিক দিয়ে উত্তাল তরঙ্গ এমনভাবে ঝড় তুফান ছুটছে, আইলা নার্কিস বিলকি যে আমাদের ঘূর্ণিঝড়, কক্সবাজারে আপনি গেলে দেখবেন, সিবিসি গেলে দেখবেন, আর কুয়াকাটা গেলে দেখবেন, যেভাবে সাগরের মধ্যে এই যে উত্তাল এমন অবস্থার ভিতরে ঘূর্ণিঝড়, এই ঝড়ের মধ্যে নৌকাটা একবার উঠে নামে, এর ভিতরে বাচ্চা প্রসব, এখন কি করবি কি করবে, এই অবস্থার ভিতর বাচ্চার প্রসব হয়েছে, বাচ্চা প্রসব হওয়ার সাথে বাচ্চার একদিকে, তখন তো মা পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি দুর্বল এমন সংকটময় জীবন, কথা কিনে বলেন। ওই টাইমে যদিও আমরা
আনন্দ ফুর্তি করি, কিন্তু ওই টাইমে মায়ের জীবন যায়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? যদি আমরা মিষ্টির পোটলা নিয়ে ইফতার এতবারপুর বাজারে দৌড়াদৌড়ি করি, কিন্তু ওই টাইমে মায়ের জীবন যে কত সংকট মুহূর্ত, আল্লাহ মাদেরকে হেফাজত করো। আরো জোরে কোন আমিন। এই দুর্বল শরীর, কলায় কলায় রক্ত, একটা বাচ্চা প্রসব করা, এই অবস্থার ভিতরে এমন ঢেউ শুরু হয়ে গেছে, হঠাৎ করে নৌকাটা গেছে উল্টাইয়া। এখন মা এত দুর্বল, নৌকার উল্টে যাওয়াতে একটা কাঠ পাইছে, তক্তা, আপনারা কি বলেন, একটা কাঠ বা সমান একটা কাঠেরই, মা নৌকা তো ধরে ডুবে ডুবে গেছে, একটা কাঠ দেখতে ভাসতেছে, মায় নিজের বাচ্চাটারে এই আস্তে করে বাচ্চাটারে এই কাঠের উপর নিয়ে শোয়াইয়া এ কোনো মতে কাঠটাকে ধরে রাখছে, আর ধরা কোনো মতে একহাতে ধরে একহাতে কোনো মতে একবার পানি খায়, আবার আবার পানির সাগর মানে ঢেউ ঢেউ উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়, আর মা খালি চেষ্টা করতেছে যে আমি ওই দূরে অনেক দূরে একটু সাগরের পার দেখা যায়, দেখি আমি কোনো মতে কিনারে গেলে আমি মরে যাই, দুঃখ নয় আমার বাচ্চারা যাতে না মরে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মা বাবা যখন সন্তান প্রসব করে, বাবা যখন বাবা হয় সন্তানের, মা যখন মা ডাক শোনার মতো একটা ব্যবস্থা হয়, তখন তারা নিজের জন্য বাঁচে না, বাঁচে একমাত্র সন্তানের জন্য। কথাটা কিনে বলেন, নিজের সুখ শান্তি চায় নাই, তখন শুধু সন্তানের জন্য কি করবে? এই অবস্থার ভিতরে হঠাৎ করে আজরাইলের হাতে ওই যে তওবা নামক গাছে বসে আছে, ওখানে পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে আমার নাম, আমার মায়ের নাম হাদিসিটাও আছে, আবার আমার নাম কোনো কোনো হাদিসে বাবার নাম লেখা আছে। যখন লেখা আছে পাতাটা পড়ার সঙ্গে আজরাইল দেখলো অমুকের রূপ কব্জ করার জন্য চৈলারসে আজরাইল, চৈলারসে আজরাইল, আজরাইল আয়সা এখন দেখতেছে যার রূপ নিয়ে নেওয়ার জন্য আমার কাছে চিঠি চলে আসে, ওই মহিলাটা ওই বাচ্চাটা যিনি কোনো মতে সাগরের কিনার নিচে, ওই মহিলাটা জোরে করছে বল, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাখ, ওই টাইমে ইসরাইল রুটা কব্জ করবে, আর দেখতেছি আর সময় এতক্ষণ আছে, এত না এত সেকেন্ডে তার রুম নেব, ইসরাইল আছে দাঁড়াইয়া রে, আর মহিলাটা জীবন বাজি রেখে জীবন চলে যায় চলে যায় চলে যায়। এই অবস্থার ভিতরে বাচ্চাটা খালি নেওয়ার চেষ্টা করছি, বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করছে, বাচ্চাটাকে কিনারে নেওয়ার চেষ্টা করছি, বাচ্চারা যে ডুবে না, বাচ্চারা যে ডুবে না যায়, বাচ্চা ডুবে না যায়, মা একবার ডুবে একবার বাসে, তারপর বাচ্চারা হাত হাত চারা করে নাই রে। এই অবস্থার ভিতরে আল্লাহকে আজরাইল রুকব যখন আল্লাহকে আজরাইল তখন ফুরিয়ে দাঁড়, আল্লাহ আমার বড় মায়া লাগতেছে, এই মাটারে একটু সুযোগ দেও, এই মাটা ওই সাগরের কিনারে যাক, যাওয়ার পরে বাচ্চারা যখন নিরাপদে পুষবে আমি রুটা নিয়ে যাব। আল্লাহ কয় না রুনে, সুবহানাল্লাহ কিতেন না, হুকুম যা লেখা যা তা করো, আইনের বাহিরে কোনো কিছু করার সুযোগ নাই। এখন আজরাইল মায়া লাগা গেছে, তারপর আল্লাহর হুকুম অনুযায়ী রু নিয়ে গেছে, রু নেওয়ার পরে এবার রু তো নিয়ে গেল, এরপর আজরাইল আর এই দায়িত্ব না, এখন বাচ্চা কই বা কি বা কাহারা ওটার জানা শোনার আজরাইলের দায়িত্ব না। আজকে এই হইল দ্বিতীয়বার, খেলাছে খেলাছে তো, এই হলো মহিলাটার বেলায় দ্বিতীয়বার, তৃতীয়বার যখন সাদ্দাদ রুডা কব্জ করতে আসে, সাদ্দাদ হাউমা কইরা কান্দে কয় আজরাইল, আজরাইল আমি শুধু হাত পাড়া উঠাবো না, শুধু আমার মাথাটা সামনে ঝুকাইয়া একটা নজর খালি দেখবো, আর নতুবা সামনের পর্দাটা সরাইয়া আমি একটা নজর দেখবো, জান্নাটা কত সুন্দর, কি বানাইলাম কেমন, আমার হুর কেমন, গেলমান কেমন, আমি একটু দেখবো। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই অবস্থার ভিতরে আল্লাহ কয় না হুকুম নাই, হুকুম নাই, বলে আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে তুমি তো মহাশক্তিশালী, তুমি বললে কুন বলে ভাইয়া কোন হইয়া যায়, তুমি আল্লাহ বললে তো দিতে পারো দিতে পারো, তোমারে কেউ তো জিজ্ঞেস করবে না কেন দিলা কেন দিলা কেন দিলা, তোমারে তো কেউ জিজ্ঞেস করার মতো নাই, আল্লাহ তুমি একটু দিয়া দাও না তার হায়াত, একটু দিয়া দাও না একটু সুযোগ, আল্লাহ কয় না
আল্লাহ কয় না রূপটা কব্জ করো, রুডা এর ফর আজরাইল রূপ কব্জ করবে, বলে আল্লাহ দেও না, বলে শোনো তোমার জীবনে যে একবার মায়া লাগছিল একটা বাচ্চার জন্য খেয়াল আসেনি, বলে আসে, বলে খেয়াল আসে, বলে হ্যাঁ, বলে তারপরে বাচ্চাটার কোনো খবর তো আর তুমি জানো না, বলে না, বলে আমি আল্লাহর তো বান্দা, রিজিকের মালিক কে, হেফাজতের মালিক কে, আমি আল্লাহ, এই অবস্থার ভিতরে মাটাকে নিয়ে গেল, তুমি রুটা নিয়ে গেল, আর মা সাগরের মধ্যে ডুবে মা মারা গেল, আর এই উত্তাল তরঙ্গের ভিতরে ঢেউ ঢেউ বাড়ি খায় এমন বিরাট বিরাট ঢেউ, ঢেউয়ের ভিতরে আমি আল্লাহ ওই বাচ্চাটাকে অক্ষত অবস্থায় আস্তে আস্তে করে পানিয়ে বাইরে বাইরে ঢেউ ঢেউ বাইরে বেড়াইয়া আমি তারে মরতে দেই নাই, সাগরে ডুবতে দেই নাই, এই কাঠটাকে আমি আল্লাহ সাগরের কিনারে নিয়ে গেছি, সাগরের কিনারে নেওয়ার পরে বাঘ আসছে পানি খাওয়ার জন্য, বাঘ আসছে সাগরে পানি খাওয়ার জন্য, আইসা দেখে কাঠের উপরে একটা বাচ্চা দেখা যায় ওয়া ওয়া করে, আমি আল্লাহ বাঘের অন্তরে মায়া দিয়া দিলাম, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বাঘের অন্তরে মায়া দেখি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, বাঘ তখন দেখা বাচ্চাটারে দেখা বাঘ আর খায় নাই, মায়া আল্লাহ ঢুকাইয়া দিছে, বাঘ বাচ্চাটাকে কামড় দিয়া নিয়ে গেছে, এমন কামড় দেয় দেখবেন আপনাদের বাড়িতে বাঘের কামড় তো দেখবেন না, বাঘের বাচ্চারে বাঘে কামড় দেখান ওখানে নাই, বিড়ালের বাচ্চা আমরা এটা তো দেখেন, বিড়াল বিড়ালের বাচ্চা কামড় দিয়ে বিড়াল দেখা দেখা নাই, বাচ্চা কিন্তু মরে না, কথা মনে করে বলেন, বাচ্চা মরে না, কুকুরের বাচ্চা কুকুরের কামড় দিয়ে নিয়ে যায়, আরো কুকুরের বাচ্চা কেকু করে না, এটা বুঝে গেছে মনে খুব আরামে, মা এমন ভাবে কামড় দেয় যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, ঠিক কিনা বলেন, মুরগির ডিমটা যখন ঠোকাইতেছে এদিক দিয়ে আমার বাচ্চার মাথা ফুটবে, এদিক দিয়ে বাচ্চা আসবে, মানে আল্লাহ মা তার কে শিক্ষা দিল, মুরগির মুখ বাচ্চার মুখটা এই এই বাচ্চা ছোট বাচ্চার মুখটা ডিমের এদিক দিয়ে আসে, এমন জায়গায় ঠুকর মারে যাতে বাচ্চার মাথায় না পড়ে বাচ্চাটা মারা না যায়, জোরে করে সুবহানাল্লাহ, ঠোকর দেয় দিয়ে আস্তে করে বের করে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, সুভার বলবেন না, এই জ্ঞান দিয়ে এই মুরগির বাচ্চারা নামাইছে, নামানোর পরে এবার আজকে আমরা নামাই দিলাম মুরগির বাচ্চা, নামায় না 15-16-20টা মুরগির বাচ্চা নামাইছে, নামানোর পরে কাক একটা বা একটা শিল পাখি এইটা আচ্ছা খালি উড়াল দিছে, মুরগি তখন ক্যাট, আপনি খেয়াল করেন মুরগি তখন ক্যাট, এই ক্যাট করার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি দৌড়াইয়া যাইয়া নয় মায়ের পাখার নিচে নতুবা কোনো ঝোপে ঝাঁপে লুকিয়ে পড়ে, ও বাচ্চা রে কোন ভার্সিটিতে ফরাইলো, ক্যাট করলে তুই বুঝবি বিপদ, এইমাত্র হইল তারা আপন আপন নিরাপদে চলে যায়, কথা কি বলেন, নিশ্চয় আমাদের শত্রু আছে, আবার যখন মা ক্যাট শব্দ পরিবর্তন করে টক টক করে শব্দ করে তখন বাচ্চা বোঝে এখন আর কোনো ভয়, মা ডাকতেছে মার খাবারে আঙ্গরে খাবার নিয়ে মনে বসে আছে, তখন মা খাবার নিয়ে কুটকাট কুটকাট করে তখন তাড়াতাড়ি খাবার, কথা কেন বলেন, এই শিক্ষাটা এই মুরগির বাচ্চারে দিয়েছে কে, আমরা মানুষকে আল্লাহ কত জ্ঞান দিলেন সুবহান কইতেন না, সমস্ত পৃথিবীতে যত জ্ঞান তার চেয়ে বেশি জ্ঞান দিলেন মানুষদেরকে, কিন্তু এই মানুষ আজান দেয় একদিকে মানুষ যা আরেকদিকে, আজকে জিজ্ঞেস করি আজকে এসা নাচ কজনে বসতেন, অনেক হাত উঠবে না, সুযোগ হইলাম একবার হাতটু কুতুর হইলাম, তবা তাইলে কইরাম কদিন পর একবারে ধরিলাম, একবারে ধরবো নামাজের মধ্যে দড়ি জবান দিয়ে একবারে ধরবো, আরে নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে সবাই বলি আমিন, আরো জোরে কোন আমিন, আমার এক বুড়ো আছে আমি কিন্তু হস করেন না, কারণ ফোলাটা বিয়ে দিয়ে লই, মায়াটা বিয়ে দিয়ে লই, আর মিয়া কোন জায়গায় আছে হস ফরজ হইলে ফোলা বিয়ে দিতে হইব মায়া বিয়ে দিয়ে আর ফরজ হইব, এটা কোন জায়গায় লেখা আছে, হ্যাঁ এই ফতোয়া করতে গেলে লইলেন, যখন ফরজ হইব তখনই চলে যাবেন, কথা কথা কিনে বলেন, যদি আপনি এই অবস্থায় পোলা মাইয়া না বিয়া দেওয়ার আগে যদি আপনি মারা গেলেন, নবীজি বলেছে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ তাকে তৌফিক দেওয়ার পরে সে যদি হজ না করে মারা যায়, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না, নজবিলা বলেন কে কইছে আপনি রে ফোলা বিয়া দিতেন মাইয়া বিয়ে দিয়ে ফলে যাইতেন, যখন সম্বল হবে তখনই চলে যাবেন, আমিন কোন যায় তখন হজের কাজ সব করতে পারবেন, আর এমন বয়সে যান যায় যখন তা ঘুরেন একটা যাতা ফলে হ্যাঁ করে পুত করে বাতাস বাড়িয়ে উজু শেষ, কথা কন না কা, আমরা হজের কাজ করতে পারেন না, ঘুরতে গেলে আমরা পারেন না, সাফা মারো ধরতে গেলে আমরা পারেন না, আমরা ওজু নেন আমাদের কি আপনি কিছু কাজ করতে পারেন না, আপনারা ঘুরবেন কি আমরা তো নিজে জানালে টানা টানি, কথা কন ঠিক বলেন,
আল্লাহ পাক আমাদের বুঝদান করে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান আমার এই অবস্থার ভিতরে আমি আল্লাহ তার অন্তরে মায়া দিয়া তারে আমি আল্লাহ বাসাইয়া রাখলাম। এবার বাসানের পরে এই বাগে তারে দুধ খাওয়াইয়া বাগের দুধ আমি আল্লাহ তারে সাদ্দাদরে বাগের দুধ খাওয়াইলাম, বাগের দুধ খাওয়ে আমি আল্লাহ সাদ্দাদরে বড় করলাম। ওই বাগের এরিয়ার ভিতরে সব বাগের ভিতরে আমি আল্লাহ মায়া দিয়া দিলাম, যাতে কেউ যাতে বাচ্চাটারে না মারে না ধরে। এই বাচ্চাটা ওই জঙ্গলে বড় হইয়া যখন আস্তে করে আসে একদিন সাগরের কিনারে আসে, আইসা দেখলো তার মতো মানুষ দেখা যায়। এবার সে হাঁটতে হাঁটতে মানুষের লোকালয়ে আসে, আইসা সে মানবের দেশে, এবার মানবীয় নিজের নিজের মানবী নিজ মনে আমি তো মানুষ, আমি ওখানে কেন? এই অবস্থার ভিতরে সে বসবাস শুরু করলো, আমি আল্লাহ তার এত দনের মালিক বানাইলাম, জনের মালিক বানাইলাম। আর এই নাফর মান্ডারে আমি আল্লাহ বাগের দুধ খাওয়াইয়া বাসাইয়া পড়ায় এই জায়গা আনলাম। আর সে বলে আমার বেহাস্ত যাইতো না, তে নিজে বেহাস্ত বানা তার বেহাস্ত যাইব, তাহলে এরে কি আমি এই বেহাস্ত দেখার সুযোগ দিতাম না আজরাইল? তাহলে কবজা কর। এবার আজরাইল সুভাষ কইতেন না, আরে মিয়া এ কষ্ট পাইতেছেন, একটা মমিনের মৃত্যু হবে, এই কোন সেটা পায় নিচে পড়তেছে, একটু উঠে এটা নিয়ে যান, একটা মুমিনের মৃত্যু হবে। আমরা আতর আতর হাতে দিন শ্বাসটা টান দিই না, কথা কয় না, একটা গোলাপ ফুল এই শ্বাসটা টান দিতে যত কষ্ট, মুমিনের মৃত্যুটা এত কষ্ট, এটা কোনো কষ্ট আছে এতটুক? কিন্তু যদি মুমিন না হইয়া মারা যান, কথা বুঝেন নাই, যদি মুমিন মুত্তাকি না হইয়া যদি মারা যাও, একবারে নিম্ন 1000 তলোয়ার একসাথে আঘাত করলে যত কষ্ট, এত কষ্ট আজরাইলে যতক্ষণ রু নিবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কষ্ট অনুভব হবে। আমি আর আপনি কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য? নবীজি বলছে একটা বকরিকে, জীবিত বকরির লাস্ট বকরিটাকে শোয়া লম্বা করে বেঁধে পাগুলির মাথার নিচে দিয়ে যদি তার চামড়াটাকে টেনে 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 খোলা হয়, ওই বকরির যত কষ্ট তা হাজারো গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের আজরাইল রু নেওয়া। আব্বা এখনো সময় আছে, ঈমানটা নিয়ে মরেন, আকিদা নিয়ে মরেন, আমল নিয়ে মরেন, তখন দেখবা তোমার মৃত্যুটা, মৃত্যু তোমার জন্য। আরে আমরা রে মাহফিলে আনছে স্বাগতম জানাইয়া, কথা কয় না, আমরা চেয়ারম্যান সাহেব রে স্বাগত জানাইয়া স্টেজে ওনার আসনে বসাইছি, কথা কনটা কিনা বলেন, উনি খুশি না বেজার? আমারে আপনারা আনছেন আমি খুশি না বেজার? যে এইভাবে আমারে আপনারা রিসিভ করে আনছেন আমি খুশি। আজরাইল আইসা আপনারে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা ডাইনে আমি থাকবে, আপনি খুশি থাকবেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আবার যদি তার আসামি রে ফাঁসির আসামি রে যেইভাবে আসামির পুলিশ দৈরা নিয়ে যায়, নিয়া নিবান্ডে নিয়া থানাত নিয়া ফিডায়, কথা বুঝেন না, ফিডায় যেইভাবে ওটার মতো আবার হবে, ওটা ওটাও একটা ওটাও একটা গ্রেপ্তার, ওই টাইমে ওইটা হবে আমাদের জন্য। যদি আমরা গুণাগার হই বৎকার হই, আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানদার বানাইয়া মরণ দিক, বলেন আমিন। মরণের কালে বেশি বেশি তবে দুনিয়ায় অবসর পাইলে দুরুদ শরীফ পড়বেন, কি পড়বেন কথা কয় না, কি পড়বেন? নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী কারা থাকবে, নিকটে কারা থাকবে? বলে আমার সবচেয়ে নিকটে থাকবে দুনিয়ায় যারা নামাজের ফাঁকে ফাঁকে ফরজের ফাঁকে ফাঁকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, তারা আমার সবচেয়ে নিকটে থাকবে, আমি নিকটে থাকলে তাদের সাফায়াত করে জান্নাত দিয়ে দেব। আল্লাহকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা মাতারদা, আমার নবী আল্লাহর দরবারে যা বলবে আল্লাহ তা কবুল করবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। তো এন্তেকালের টাইমে যদি আপনি ইমানদার হইয়া এন্তেকালের টাইমে যদিও মানুষ দেখবে আপনার গাড়ির নিচে মরণ দেখা যায় না, কথা কয় না দেখা যায় না, আপনার আগুনে মরণ, ফানিতে মরণ, এরকম হয় না, হয় না? ব্যতিক্রম অনেক মৃত্যু আমরা দেখি, দেখি না দেখি না, দুনিয়ার মানুষ দেখবে তা, কিন্তু যিনি ইমানদার তার জন্য কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়ছে, ঠিক না? দুনিয়ার মানুষ সবাই বলে আগুন,
নমরুদ দেখছে আগুন, ও মা আগুনের লিলিহান এক মাইল উপর থেকে পর্যন্ত একটা পাখি উড়াল দিয়ে গেলে এটার তাপে নিবে গেছে, এত আগুন এত আগুন এত আগুন। কিন্তু ইব্রাহিম নবীর আল্লাহকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ও সালামান আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ না, হে আগুন ইব্রাহিমের জন্য সালাম হও, না গরম না ঠান্ডা, সালাম, যদি কইতো ঠান্ডা হও তাহলে বেশি ঠান্ডা হইয়া যাইতো, কথা কটি কিনা বলেন, যদি কইতো যে আল্লাহ এলাকায় সালাম কইছে, সালাম মানে না গরম না ঠান্ডা ইয়ার কন্ডিশন, সুবহান কইতেন না, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ আগুন দিলেন না, হাকিকাতান ইব্রাহিম নবী জ্বলবে না, ইব্রাহিম নবী জ্বলবে না, কেন? আগার নামে মুহাম্মদরা নায়াবর দে সুফিয়া আদম, না আদমিয়া ফতে তোবা, না হে নুহে আজগর কে না যাইনা, আর ইসমাইল নবী ইব্রাহিম নবী যেত নবীর আগুনে পানিতে যে যেখানে পরক না কেন, পরক না কেন, কাদের বিপদ হবে না কেন, ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইবে কেন, ইব্রাহিম নবীর কপালে ছিল আমার নূরে মুহাম্মদি, আরো জোরে করে সুবহানাল্লাহ, হে আমার জ্ঞানী গুণী আব্বারাক, ইব্রাহিম যদি দুনিয়ার মানুষ দেখছে আগুন, কিন্তু আল্লাহ তার জন্য বানায় দিছে জান্নাত ইয়ার কন্ডিশন, ঠিক না বলেন, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরি গো হায় হায়, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না, বলো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয় করে না প্রেম তো মরে না, হায় হায় প্রেম কইরাছেন আয়ুব নবী সর্ব অঙ্গে কিরা পরে গো, ওরে সয়জন বিবি সারলতারে রহিমা বিবি ছাড়ে না প্রেম তো মরে না, হায় হায় প্রেম কইরাছেন মুসা নবী কুহে তোরে গেছেন চলি গো, ওরে কোদারে নূরে পাহার জলে খোদার নূরে পাহার জলে মুসা নবী জ্বলে না প্রেম, আলহামদুলিল্লাহ বিতেন না, কিছুদিন আগে দেখেন আমার গাড়ি হঠাৎ করে আমি গাড়ি একটু রোডের মধ্যে থাইমে গেছে ব্রাহ্মণবাড়িয়া, উনি ফলো করছে এটা বিপ্লবীর গাড়ির মতো লাগে, আমার গাড়ির সামনে ওর গাড়িটা থামাইয়া কই দেখতো এটা কার গাড়িটা, এর খাদেম ফাটাইছে সাকে বিপ্লবী নি সাহে দেখা, আমি ফের ফের ফোনে নাইমা দরজন দেখা দিই করলাম, তাহলে যে কই যান আমি মমিন সিং যাই, আমি আমি তো মমিন সিং যাই, তোমার প্রোগ্রাম কো না, আমি কেলাম অমুক খানো আমার, তো দেখলাম পাশাপাশি মানে প্রায় 5-7 কিলোমিটার দূরে, আলহামদুলিল্লাহ কইতেন না, তো আল্লাহ পাক যেন সকল আলেমদের হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দিক, যেন ইমান আকিদে আমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমিন আমিন কইতেন না, আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হলো আমার নবীরে যারা ইজ্জত সম্মান করবে আমি তার পায়ে চুমা দেব, কথাটা কিনা বলেন, কিন্তু নবীরে যদি কোন বলে যে আমগো ভাই নবীর মুখে দুর্গন্ধ, নবীর বাপ মা কাফের, নাউজুবিল্লাহ কইতেন না, নবী মদিনায় মরা, নবীর মাজার রওজা কওয়া যাইতো না, কবর কেমন লাগবো, রওজা কোরআনে নাই, তাহলে বুঝবো তুই কোরআনের ব্যাপার, আই ক্যান চ্যালেঞ্জ 1 লাখ টাকা, কোরআনে নবীর রওজার কথা আছে,
আরো জোরে করছো সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত দ্বন্দ্ব করো কেন, আবার পরে আবার কই আরেক জোরে কাউন্টার দিন না, উনি মনে হয় ওইটা জানে নাই, তাগতলের কইছে না আছে রওজাটা আছে, আলহামদুলিল্লাহ কইতেন না। বুঝতে বেটা আমি যখন চোখ বন্ধ আমার কানা আমি দেখি নেতুরুক, তাহলে আমি হেতুরুক জানি না, তাহলে কোমরিটার ব্যাপার আমার বলার দরকার নাই, কথা কোনটি কিনে বলেন আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করে বলেন আমিন। আব্বারা আমার ছোট্ট একটা কথা কই রাখিয়েন না, পায়ে দুইটা বলি, একটা বই আনবেন 300 টাকা নিবি, কারে ইব্রাহিম সাহেবের জীবনী, কালো রঙের একটা বই, কারে ইব্রাহিম সাহেবের জীবনী, 430 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়, 430 পৃষ্ঠায়, বল না কত পৃষ্ঠা, 430 পৃষ্ঠা এবং 31 পৃষ্ঠা, 30 শুরু 31 শেষের অধ্যায়, নাম খোদাই স্বাগতম, ওটার মধ্যে এসেছে কারে ইব্রাহিম, মনোযোগ আছে তো, কারে ইব্রাহিম সাহেবের এন্তেকালের টাইমে রাতের গভীর নিডালে হঠাৎ করে ওনার ঘরে 3 জন মানুষ, আমি যদি না পড়া আপনারা আমার ফোন দিবেন, আমি ক্রীড়াসা মোহনপুরে আসার আগে আপনারা এলাকায় কেউ ফোন দিন, যদি কেউ যান আমি বইটা নিয়ে আসবো, আমার কাছে মজুদ আছে। আমি এবার কমি মাদ্রাসায় পড়ছি, আর আগেছিনি কোনো, আমি যখন একদিন খলারফার মাদ্রাসা, আমাদের ওই জলম সিনসিনি খলারফার, খলার মাদ্রাসা একদিন উর্দু লেখায় ফি ডাকাইছি, 6-এ থাকতে ফি ডাকাই, আমি যা হুজুরের জীবনে তো ফি দেয় না আর ফিটাও খাই নাই, আচ্ছা ফিটা খাইয়া এমন বেদ যদি হুজুরে করছে, মানে বেয়াদর তোর এত মায়া করি, ফিটাও তো দিছে, আর মানে মানে অনেক কথা কইছে চুলটুল টাই না, মানে চিন্তা করলাম কি তারে মাদ্রাসার লগে দিয়েছিল লজিং, লজিং বাইক একটা রিক্সা ভাড়া করলাম, বাই তো জানাই নাই, বাইক গেলে তো বাস দিব, বুঝেন না, তুই সোজা চুই লাগেছি, ডাইরেক্ট চুই লাগেছি, এই বাইসারা চিনে নি, বাইসারা নাম শুনছে নি, বাইসারা মাদ্রাসায় চুই রেখেছি, ওইখানে কমি মাদ্রাসায় যাই, হ্যানে ভর্তিছি, জিত কি উর্দু শিক্ষাই তৈব। তো আলহামদুলিল্লাহ যাওয়াতে আমার লস হয় নাই, আমি ওখানে যাই, আমি সরেজামি পর্যন্ত পড়ছি, মারাবা কইতেন না, পড়ছি, তবলিকেও গেছি, 40 দিনে সিল্লায় গেছি, উজানির মামুন ভাই সহ, এখন নোয়াখালী চাকরি করে, সিল্লা যাওয়ার পরে 3 দিন পরে আমার নাম কেটে দিছে, কার নাম কেটে দিছে, কারণ আছে, মসজিদে ভিতরে যখন কারেন্ট গেছি গিয়া, জ্যৈষ্ঠ মাসে গরম না ঠান্ডা, কথা কয় না, তো গরমের মধ্যে কারণ চলে গেছে, আরে এই আমরা মামুন ফেসাব করবো, মামুন সুদ্ধা দুজনে বার হয়েছি, বার হইয়া কারণে স্যার দূরে আবার মসজিদে ঢুকছি, ফ্যান চলতেছে, গরমকাল তো এমনি গরম, মসজিদ তো ওয়াল ঢুকছে, এবার দেখি নোয়াখালী বসুরহাটের আমির সাহেব ছিলেন, যিনি আমাদের আমির ছিলেন, 23 জনের আমির বসুরহাট নোয়াখালী, যাই দেখি ওনার লুঙ্গি যে গরমের ঠেলায় গড়েছে গাড়াইছে, মসজিদ তো গরম, তো গরম তো মেয়ে গরমের মেয়েদিকে কারো লুঙ্গি কাপড়টা অনেক সময় ঠিক থাকে না, কথা কর না কা, তো দেখি ওনার লুঙ্গি এন পর্যন্ত 50-50, কারো লুঙ্গি গলাত, কারো লুঙ্গি তলাত, আমি কে মাহাজাইয়া মামুন, মামুন ইডি গিতারে, তো মামুন কিন্তু ফাইনজমে পড়ে, মামুন কিন্তু ফাইনজমে পড়ে, আমার চেয়ে অনেক সিনিয়র, মামুন এদিকে তো টানতে আসে লুঙ্গি, আমি কে টাইন্ডনা মামুন, টাইন্ডনা ভাই, কয় কেন, তো এবার লেহে লেহে কথা কয়, সাদান ভাই, সাদান ভাই, বুঝছেন একটু লেহে, আর ক আমি কে টাইন্ডনা, কয় সাদান ভাই কেন, আমি কে না আমির সাহেব কইছে এই পথে ঘুমাইলে এবাদত, খাইলে এবাদত, শুইলে এবাদত, তো ঘুমাইলে যদি এবাদত হয় তুমি লুঙ্গি টেনে বেড়ার এবাদত নষ্ট করবা কেন, বেড়াতে ঘুমাইলে এবাদত দিতেছি, তুমি এবাদত নষ্ট করবা কা, না আমার কথা ভুলিলে বলেন, পরদিন মামুনকে হত্যাও তো কথা ঠিক, ঘুমাই পড়লাম, ঘুমাই পড়লাম, পরদিন আমি আমার আমার লাইফের কথা বলতেছি, পরদিন সকালবেলায় যাক অনেক লম্বা আলোচনা, লাস্টে মামুন জিজ্ঞাসা করলো আমি সাহেব হুজুর এই অবস্থা, কয় জায়েজ আছে, এইবার ফোলায় ধরে বুঝো, ফোলাতে ফাইনজমে পড়ে, যে কেমনে জায়েজ আছে আমার ফতুয়া দেন, ফতুয়া দিচ্ছে বেড়ে আর ফতুয়া উত্তর দিতে পারে না, কারণ ছেলে তো আমি এলম কেন, কয় ভাই আমি 3 সিলিন্ডার দিছি, আমার আমির বানাই দিছে, কারে মি আপনি তো কোনো ডাক্তার না, কী অপারেশন করবেন আপনি, কোনো আমি 3 সিলিন্ডার কথা আমরা লেখাপড়া জানা না, লাস্ট টাইম নাম কেটে দিছে, আর আমরা যা দুজনে আইতে 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 আমার মনে আছে সাসার থেকে গুরগা জলা, একটা নাম শুনছেন আপনারা, এই জলা দিয়ে হাইটা, আহারে কষ্ট রে কষ্ট, এই কষ্ট যাক আইসি বাড়ির মধ্যে, তো মূল কথাটা কেন, এরপর থেকে আইসি আর মাদ্রাসা কী যে আইসি কি লিখা, আমি হুজুর এমনি কয়েক তোরা কি বেশি বুঝোস নি, হুজুর দিছে আমার নাম কেটটা, আমি জান হুজুর আর পড়তাম না, এ হলাম কথা না, এমনও সারাইছে, কারণ আমি হেন যাইও আল্লাহর কসম, কোনো সুযোগ থাকলে মাথায় নিয়ে বলতাম আল্লাহর কসম, আমি কৌমি মাদ্রাসা যাইয়া কৌমি মসজিদে আমি মিলাদ কেয়াম আল্লাহর শপথ যার হাতে আমার জান, এতগুলি মানুষ যদি মিথ্যা বলি হাসরের দিন নবী সাফায়েত আমার জন্য হারাম হয়ে যাবে যদি মিথ্যা বলি, আমি যেই মসজিদে ওখানে মসজিদের দায়িত্ব নিছি নিয়ে আমি মিলাদ কেয়াম প্রত্যেক জুমায় জুমায় সপ্তাহে সপ্তাহে প্রত্যেক ঘরে ঘরে করতাম, আল্লাহর জাতের শপথ যার হাতে আমার জান তার শপথ খেয়ে বলছি আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ আমার কাছে দলিল ছিল, কি ছিল দলিল, যদি আমি ছোট দলিলগুলো নিয়ে আমি পড়তে পারতাম না, তখন কইতাম হুজুর পরন্ত
কথা বুঝেননি হুজুর? আমি জানি না, বাধা দিলে হুজুর পড়েন তো হুজুর সায়া না না, দলিলটাকে আপনি কি করবেন? কথা কটি কিনে বলো, আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। তো বলছিলাম কারি ইব্রাহিম সাহেবের ওনার ঘরের মধ্যে রাতে তিনটার দিকে দেখতেছে তিনজন হুজুর বসে রয়েছে, ওনার ছেলে দেখতেছে, ওনার ছেলে শামসুলক, ওনার ছেলে শামসুলক দেখতেছে বাবার এত রাত্রে কষ্ট দেখে। এমনি তো বাবা অসুস্থ কোন সময় জানি চলে যায়, উনি আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখে বাবরি চুল, কি চুল কিতাবে এই বাবা, বাবরি চুল, হাতে লাঠি, সাদা সাদা চুল, সাদা সাদা দাড়ি, সাদা পোশাক পরনেওয়ালা একটা মানুষ আব্বার মুখামুখি দাঁড়াইয়া কথা বলতেছে। যখন কথা বলতেছে কারি ইব্রাহিম সাহেবের মুখামুখি কথা বলতেছে, আর দুইটা মানুষ পেছনে আছে কথা বলতেছে। এই টাইমে উনি যখন দেখা দেখলো কি রে, আর বাবার আর ডিস্টার্ব করে নাই, উনি দেখা দেখ বাবার লগে এই মানুষগুলিকে, তাহলে এত গভীর রজনীতে এলাকারও মানুষ না, চিনিও না, লোকগুলির চিনা যায় না, পরিচিত না, ঠিক আছে। সে একটু দূরে সরে গেছে, একটু পরে দেখে আর বাবা আবার শুয়া পড়ছে। আচ্ছা ডাক যাবো, বলে জি বাবা, বলে কোনো সমস্যা করে না। সকালবেলা আব্বারে জিজ্ঞেস করলাম, আব্বা রাতের বেলায় একটা লোক দেখলাম, পেছনে দুইটা লোক ক্লিয়ার দেখি নাই, সামনে একটা লোক হাতে লাঠি, বাবরি চুল, সুবহানাল্লাহ কইতেন না, লম্বা লম্বা দাড়ি লোকটাকে, না সাদা সাদা দাড়ি। তবে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, আমাদের দাড়ি চুল পাকে না, কতখানা পাকে না, ইব্রাহিম নবীর আগে কারা দাড়ি চুল পাকে না, আল্লাহ আইনটা করে নাই, এই ইব্রাহিম নবীর থেকে দাড়ি চুল পাকার আইন করছে। জোরে কেন, সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতে প্রথম ইব্রাহিম নবীর চুল পাকছে, দাড়ি পাকছে, ইব্রাহিম নবীর যখন চুল পাকছে দাড়ি পাকছে, আল্লাহ এটি এমন কা, ভগবান এটি এমন কা, সুবহানাল্লাহ কইতেন না। তা আল্লাহ কে ইব্রাহিম তোমার সম্মান বাড়াইতেছি। ওই যে প্রথম আপনাদের শুরুতে বলছিলাম মুরব্বী, আপনারা যদি মুরব্বী আপনাদের সম্মান অনেক বেশি, কারণ আপনারা আল্লাহ ধরো হাত উঠাইলে আল্লাহ লজ্জা পায় খালি ফিরিয়ে দিতে। খেয়াল আসেনি, খেয়াল আসেনি, ও আল্লাহকে ইব্রাহিম তোমার সম্মান আরো বাড়াই দিচ্ছি এটা সাদা করে দিয়া, এখন থেকে মানুষ বয়স হইলে তার সাদা হবে। জোরে কেন, আর আল্লাহ আব্বা এই লোকটাকে তুমি দেখে লাইছো, কাহা কস না, আমি কয়েকদিনের ভিতরে, কারি ইব্রাহিম সাহেব বলতেছে আমি কয়েকদিনের ভিতরে চলে যাব, কয়েকদিনের ভিতরে চলে যাব, আমারে স্বাগতম জানানোর জন্য আসছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সুন্দর কথা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তো তখন কি ইব্রাহিম নবী দুনিয়া আসিল? চেয়ারম্যান সাহেব, তখন ইব্রাহিম নবী দুনিয়া আসিল? তার হাজারো বছর আগে ইব্রাহিম নবী এন্তেকাল হইয়া গেছে, কথা কথা কিনা বলেন, উনি ওনার মাদাইশ্বরে মাজার। কিন্তু এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ইব্রাহিম নবী যদি মাদায়েন থেকে আইসা যদি উজানি শৈশরীলে কারে ইব্রাহিম সাহেবের সামনে গড়ে বসতে পারে, কথা বলতে পারে, আমার নবী আসতে পারেনি? দুই হাত উঠে বলে পারেনি? আরো জোরে কোন পারে কি পারে না? কোটি কোটি ইব্রাহিম, কোটি কোটি ইব্রাহিম নবী, কোটি কোটি ইব্রাহিম নবী এক পাল্লাই দিলে আমার নবী সমান হবে, সমান হবে, কথা কোন ঠিক কিনা বলো, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, নূরুন নবী আগমন, সুবহানাল্লাহ, হায়াতুন নবী আগমন, সুবহানাল্লাহ, জিন্দা নবী আগমন, সুবহানাল্লাহ, স্বাগত। আব্বার আমার, আপনারা দেখছেন আমি টিস্যুগুলি ছিড়তেছি, ছিড়ছি না, টিস্যুগুলি ছিড়ছি না, টিস্যুগুলি ছিড়ছি, এই যে এক একটা ভাগ করছি, ভাগ করছি না, টিস্যুগুলি এক একটা ভাগ করছি, আমি ভাগ করছি না, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আমাদের একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন, নারে থেকে বীর, স্লোগানটা দুর্বল হবে না, তারা আরো আরো স্প্রিড হবে, নারে থেকে বীর, নারে রে সালাত, নারে গাউসিয়া।